ইউএস এডুকেশন সম্বন্ধে অথবা হায়ার স্টাডিজ সম্বন্ধে চিন্তা করতে পারে সো আমি রিকোয়েস্ট করব সবাইকে ওয়েব অন করার জন্য প্লিজ থ্যাংক ইউ আমার স্লাইড কি দেখা যাচ্ছে জি স্যার দেখা যাচ্ছে আচ্ছা সো ফার্স্ট অফ অল সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন খুব তাড়াতাড়ি আপনারা এই সেশনটা অ্যারেঞ্জ করার জন্য ধন্যবাদ আমাদের আসলে এটা লাস্ট উইক চলছে স্প্রিং এর অনেকের মধ্যে দ্বিধা থাকে যে আমেরিকায় সেশনটা কখন যদি আমি খুব কনফাইনলি বলি একটা সেশন হচ্ছে ফল যেটা অগস্ট বা সেপ্টেম্বরে শুরু হয় আমাদের এখানে অগস্টে শুরু হয় অগস্টের মিডলে আর শেষ হয় অ্যারাউন্ড মে মাসে মে মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে এটা হচ্ছে স্প্রিং সরি ফল আমি ফল দিয়ে শুরু করেছিলাম সরি ফর দ্যাট থেকে সেপ্টেম্বরে শুরু হয় আমাদের এখানে অগস্টে শুরু হয় এবং ডিসেম্বরে সেটা ডিসেম্বরের সেকেন্ড উইক বা থার্ড উইকে শেষ হয় আর এক মাস বিরতির পরে আবার স্প্রিং শুরু হয় আমাদের এখানে জানুয়ারি এবং এটা আহ শেষ হয় আপনার মে মাসের সেকেন্ড উইক বা থার্ড উইক এরপরে তিন মাস আসলে বন্ধ অনেক ইউনিভার্সিটিতে সামার কোর্স থাকে আমাদের এখানেও থাকে তবে বেশি না বলতে পারেন যে ইউনিভার্সিটি অলমোস্ট ডেড থাকে টোয়েন্টি পার্সেন্ট অথবা ফিফটিন পার্সেন্ট প্রোগ্রাম রান থাকে বাকিগুলো থাকে সো অনেকের এই ধরনের একটা কোয়েশ্চেন আমি সবসময় শুনি যে আসলে আমেরিকার সেশনটা বোঝা যায় না তো সো মোস্টলি স্টুডেন্টরা টার্গেট করে ফল সেশন অথবা স্প্রিং সেশন সামার অ্যাকচুয়ালি খুবই কনফাইন্ড থাকে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির প্রোগ্রামগুলো বন্ধ থাকে

I became professor, full professor in 2014, end of the 2014. i uh, Bangladesh um, uh, in 2019. Um, so, ikhane ami professor Probably, um, I will apply for professorship next year or so. Um, so, anyway, ami age marketing i kuroti, ikhon supply chain So, this is the um, uh, kind of a shift from one discipline to another discipline, but closest. Uh, anyway.

সো প্রথম থিং হচ্ছে যে আপনাকে আপনার কমফর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে টু ডু সাম ব্রেভ স্টেপস যে আপনি নিজের দেশ ছেড়ে আরেকটা দেশে যাবেন পড়ালেখা করবেন দ্যাটস নট ইজি থিং ইনিশিয়ালি কারণ আপনি আপনার ফ্যামিলির বাইরে গিয়ে করবেন তারপরে বিষয় হচ্ছে টাকা পয়সার বিষয় থাকে তারপরে বিষয় থাকে ক্যারিয়ারের ক্যারিয়ার কোথায় যেতে পারে অ্যান্ড অল দিস থিং সো এনিওয়ে আমি জাস্ট এই স্লাইড আমি সবসময় দেখা যে দেয়ার সো মেনি অপরচুনিটিস অ্যারাউন্ড আস এবং আমরা আসলে বুঝতে পারি না যে কোথায় গিয়ে কি করব এন্ড অল দিস সবসময় একটা কনফিউশন থাকে ডিলেমা থাকে আমার বন্ধু এই করছে আমার কি করা উচিত একটা ডিলেমা অলওয়েজ থাকে ঠিক আছে তো আসল ব্যাপার হচ্ছে যে যেটা বললাম যে আপনি কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে আপনি যেটা করছেন সেখান থেকে একটু অ্যাগ্রেসিভ হয়ে আপনাকে টেস্ট স্টেপ নিতে হবে হোয়াট ইউ আর প্যাশনেট ফর

মেন্টাল পিস ইজ এ ডিফারেন্ট থিং আমি ওটা নিয়ে কথা বলবো না তো নিজের দেশ নিজের দেশ আমি নিজের দেশ যেমন আমি আজকে পাঁচ সাত বছর আছি পাঁচ বছর আছে টানা এর আগে অনেকবার আসা যাওয়া করেছে অস্ট্রেলিয়া ছিলাম পাঁচ বছর কিন্তু এখনো আমাকে বাংলাদেশ টানে তো যাই হোক দিজ আর দা ইন্টারনাল ম্যাটার কেউ হোমসে কেউ কম হোমসে কেউ দেশের উপর বিরক্ত কেউ দেশের প্রতি বেশি ভালোবাসা

যে কত লোক তারা ইনভাইট করে এবং সুযোগ দেয় যে হায়ার স্টাডিজ নেয়ার জন্য এবং ইন্ডিয়া থেকে দেখতে পাচ্ছেন প্রায় দুই লক্ষ লোক আসে এবং পার্শ্ববর্তী দেশ কানাডা থেকে টোয়েন্টি সেভেন এবং ইউকে থেকে টেন থাউজেন্ড এর মতো আসে জার্মানি থেকে এইট আপনি দেখতে পাচ্ছেন এবং সৌদি আরবের মতো দেশ থেকে পর্যন্ত আঠারো

আহ গত কয়েক বছর আপনার দেখতে পাচ্ছেন যে প্রায় টেন পয়েন্ট সিক্স কে আহ এটা কিন্তু সর্বোচ্চ নামা নিবেন আপনি যদি দেখেন নেপাল নেপাল নেপালের নাম্বার অফ স্টুডেন্টস মোর স্টুডেন্টস এন এলেভেন পয়েন্ট এইট কে ইজ কামিং এ সো কেউ বসে নেই সো এভরিভুড ইজ থিঙ্কিং অবাউট দ্যাট সো ইটস এ কনকম্পিটিটিভ সো যারা এই ওয়ান মিলিয়ন আসতে পেরেছে কিন্তু ওয়ান মিলিয়নের এগেন্স যদি আপনি চিন্তা করেন দেন সেভেন টু এইট মিলিয়ন পিপল ট্রাইড ইট বাট দে ফেইলড So the success ratio is actually 10 to 15% um, bully. So this is one of the uh, uh, understanding then why people are choosing USA. none of the country in the world. So far, I know they they adopt like 1 million people in one year. সো দ্য নেক্সট ইজ লাইক ডোমিনেটিং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং র্যাঙ্কিং নিয়ে আমি খুব কথা বলতে চাই না র্যাঙ্কিং নিয়ে আমি খুব একটা বেশি এক্সাইটেড না বাট আফটার দ্যাট যেটা টলমান প্রক্রিয়া যেটা নিয়ে মানুষ কথা বলে সেটা নিয়ে একটু বলছি যে পৃথিবীর নাম করা ইউনিভার্সিটি যেগুলো টপ নচ ইউনিভার্সিটি টপ থার্টি যদি আমি বলি টপ থার্টির মধ্যে আপনি দেখেন উনিশটাই হচ্ছে And 19 is from uh, from uh, United States five from UK two from China and rest of them are from one so you can understand how if you want to uh, uh, take an education like from a ranked university you have plenty of options here so again rank is a different ball game so

And you can see then UK has a 91, so these two are dominating actually. And then you can see the China is growing faster, so they have 52. It was not like that; they are improving every day. And you can find some Australian university here, and so there are plenty of opportunities you can see uh, then uh, by seeing the number. So uh, to tell about our program, um, my uh, program uh, belongs to supply chain management right now. Um I'm a senior most here. Um, so and then my colleagues are Honey Zimmerman and Kevin and, and she's working here like a more than 13 or 15 years. She has a lot of experiences. And Kevin Rash is came from the industry. Uh, he worked in his whole lifetime, 40 years in Fortune 500 companies, and now he's in teaching in our university and we have another uh, lovely faculty uh, he came from south africa but originated from uk and now uh, serving here so he has uh, lots of experiences uh, on supply chain management operation management and all this and we have some guest faculty i just john deere is a fortune 500 company so he teaches project management here so give you a simplified um, like how why the U.S. education is better? Uh, I can talk my university because I am not sure what's going on in the other universities. I am just saying only spring twenty twenty four, not yet finished. Still one two weeks more. So you can see that only uh, our program in our class. Uh, so we have uh, these many guest speaker came from the different industries. These all are most of them are from Fortune five hundred company. So you can see that you can JB Hunt, ADM. Caterpillar, HNI, John Deere, uh, Collins Aerospace, Dayton Freight, Aldi, Fastenal—so these all are reputed companies. So, uh, giving a short uh, briefing about the Western Illinois University, the university I'm working here. Obviously, it's located a little remote, but I'm I'm just telling one thing very clearly. So, yeah, as I said, that the US has uh, like more than say, around six thousand universities so you cannot compare with the ranking so ranking is a different ball game again it depends on the research facilities it depends on the, depends on the funding depends on the research uh, outputs and all these and grant and uh, all this so those who are located a little remote they have a less station fee but education you know if you compare like a harvard with the, any other remote university the the thing is not like that uh, it's like a 1 versus 20. it's actually the 18 versus 20 or 19 versus. education is almost similar the only thing is a uh, difference is the ranking the, as i said then ranking based on the funding if you go to the harvard probably your tuition fees will be like 150000 or 200000 something like that if you come here then tuition fees like a 10 ,000 to 12000 or 9 ,000 to 12000 so why it is less because it's located remote uh, just the example the if you go to the village in bangladesh the expenditure parts of dhaka versus one like a tangal village will not be the same Similarly, so this is happening here as well. So the costing, living cost is uh, lower, and the other administrative cost is lower. That's why the actual expenses are uh, lower. So uh, in WIU, uh, I'm just telling them what I have seen in last couple of um, uh, five years. So it's an affordable education. That means you have a less tuition fees and less living cost. For example, you are studying some, some, some universities in Chicago, paying like a $34,000 uh, tuition fees in a one year, what will happen? Then you have to expect, you have to accept like a more than uh, 15 to 20,000 for living cost, altogether 50,000 plus. But uh, if you study here, and probably you can you can do everything by like if you are uh, like a, i should not say miser if you are calculated then you can your living cost will be very minimum you can do it like a $400 $500 in a month so uh, but if you live in chicago or new york or san francisco or major cities the living cost will be a skyrocket it's like a 10 times more than this and the life is so busy, so to move one place to commute one place to another place, it takes an hours of time. So, anyway, the important thing is uh, our business uh, college is ACSB, AACSB accredited. You know that only around 1,000 universities, 1,000 colleges, only business schools are accredited in AACSB. So, we are one of them. So, our accreditation uh, started from 1968. It's a very rigorous process to continue. This accreditation. So, whenever you see the double is accreditation, so that means they have a quality education, certain quality of education. So, all over the world, all over the world, only thousand around university has this accreditation. So, probably uh, out of thousand, probably around seven hundred is belongs to US university. This is another uh, information. So, we have a strong business program. We have a hands-on learning. As, I, as you see, there are a lot of uh, industry visit, a lot of industry connections, a lot of guest speakers coming from the Fortune 500 companies. So they are giving up the best knowledge uh, and experiences, whatever they have gained uh, in their like a long life um, uh, service. And class size is very small, 14 is to one right now. So that means uh, the interacting with professors is much more easier. Uh, so not like our country like uh, i teach in Chittagong university with 125 or 135 students so it's not that easy to deal all these students at an end so diverse academic offering here is a lots of lots of varieties of programs you can go for data science you can go for data analytics economics um, anything you want so you'll get it here so and there are a lot of facilities state of the arts and a strong alumni networks and safe and supportive environment and there is a lot of global engagement so i can tell a lot of things but now i'm comparing some tuition fees to, to get you an idea so you can see that tuition fees uh, there is a two different types of tuition fees one is for in-state that means those who are living here so they, they are paying less than the, uh, than the international or out of even not for you actually for example, this is Illinois. So, if someone come from uh, in New York to study here, they have to pay like international students. So, this is the policy uh, most of the universities are following here. So, for example, you see that university. I'm just comparing uh, five good universities in Illinois. You can see that these are the the parameters. You can see if you go to the University of Illinois, that you see that you have to pay thirty four uh, thousand. dollars the quality of university of almost similar and so it, if you come here, it is 14,000. you can save more money, actually, if you get a scholarship or um, uh, some uh, jobs or any other funding or teaching assistance. but don't expect anything. i'm just telling. if you pay from your pocket right now. and if you go to the north, then it's almost the similar uh, teaching fee, but for you, 23,000. so eastern and uh, western has, uh, looks like similar, like 14,000. still, we are cheaper uh, than. Uh, the Eastern so if if I start comparing with the other universities, um, for example some Michigan universities, so you see the fifty two thousand uh, dollars you have to pay. If you go to the Texas then you have to pay thirty eight thousand. If you go to the University of Florida they have to pay twenty eight thousand. So, if you go to the Illinois State University, you have to pay twenty-seven thousand. So, not done, you have to pay twenty-three thousand. So, these are the uh, kind of an idea I'm giving you based on the tuition fees and living cost. Uh, they actually showed living cost uh, very high in compared to you will actually expand. So. These are not actually true figure for you the guys because when you guys are coming up and Bangladeshi students discover how to save their money. In fact, you can um, do this job within like a three to four thousand dollar, though it's showing eleven thousand. They they put this price uh, if you enjoy their dormitory. So dormitory is very expensive. Dormitory food is expensive. So what they are doing here, uh, our Bangladeshi students, they come here, they take a house. And uh, they share with each other, and then they cook for each other. and, and somehow they are saving money, they know how to do this. those who are in a campus life, leading campus life in Bangladesh, they know how to set this and how to do all these things. So opportunities, there are lots of opportunities are here. Um, obviously uh, uh, there are plenty of ways you can stay here you'll get the employment but there will be hardship it's not that easy super easy but for some some people it's super easy some people uh, they get some hard time but they can manage so you can go for further phd so many students are doing phd uh, from here um, in last five years i didn't count probably 40 around Bangladeshi students went to a uh, PhD program and they, uh, they went in a very good, top notch uh, universities from here. And um, uh, if you study in a STEM program, um, you will get three years to do the job. Um, and then you can enjoy OPD and CPD, but um, that allows you to work at three years if you come to the STEM program. If you come to a non STEM program, you can enjoy one year. Again, there are so many thousands of ways to stay here uh so illegally uh, not illegally so and then you can open a business and and america is the best country i should say to for an entrepreneur and for research so you can go for the phd you can go for the research project and you can do a lot of networking you can swap the program so many people i have seen they come to study here for public health, but later they jump into the computer science and they got a similar success. And so many of uh, students I know they are uh, accepting job uh, in the range of like hundred twenty thousand to two hundred thousand um, dollar um, in a year. So again, these are the experience I'm showing you. It depends on how you are um, doing it because when once you come here, you will see a lot of people are doing, and you can have a connections with the alumni what they did and what they're doing so you have to follow the right person then what will be the next footstep for you after coming here and you can do the more professional development uh, through seminar there are lots of programs every, every now and then every day uh, i think the bunch of programs are happening all over the universities you can attend there you can uh, there will be a lot of job fair education fair there is a guest speaker session there is a culture session so many opportunities to grab more and more opportunities and global opportunities obviously you can take the education you go to the international market and then you can grab a good job i think these are the summary i know uh, uh, based on my experiences in the last five years so i'm stopping here right now so uh, if you have any questions to me, uh, so I think uh, I don't know. Someone actually sent a text, then I didn't present it through the slide mode. I'm sorry for that. Already I finished it. <laughs> so okay. Uh, Thank you so much, sir. Thank you so much, sir. your presentation I hope our learners তো স্যার আপনি যদি অনুমতি দিতেন তাহলে আসলে কিছু প্রশ্ন আমাদের লার্নার্স আমাদের কাছে করেছেন তো সেগুলো যদি আপনার কাছে আর কি আমরা প্রেজেন্ট করতাম যদি আপনি অনুমতি দিতেন কিছু কিছু জি জি শিওর 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 আমি তো বলার জন্য আছি বিকজ আই নো ইস আ থ্যাঙ্কলেস জব বাট অবিয়াসলি ইস ফর মাই কান্ট্রি পিপল ইস ফর মাই অল অফ ইউ আর নট মাই স্টুডেন্ট আই নো বাট ইউ আর মাই কান্ট্রি পিপল আই নো আই ওয়ান্ট ইউ টু গেট দ্য সাকসেস ইন ইওর লাইফ সো ইস ভেরি ইম্পর্টেন্ট হুম গো অ্যাহেড ওকে স্যার থ্যাংক ইউ সো মাচ আমি যদি আসলে প্রথমেই একটা কোয়ারি বলি আপনাকে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অনেক স্টুডেন্টস আছেন যারা আসলে কিছু স্টুডেন্টস আছেন যারা আন্ডার গ্রাজুয়েশন করতে যান বিদেশে যান যান আবার দেখা দেখা জন্য একটা সমস্যা ফেস করতে হয় বা কোন ইউনিভার্সিটি সব থেকে বেশি প্রবলেমটা হয় ইউনিভার্সিটি চয়েস এর ক্ষেত্রে তো ক্ষেত্রে আসলে তার যে আর ইউনিভার্সিটিটা সে কিভাবে খুঁজে পেতে পারে যদি কোনো হচ্ছে প্যারামিটার বা কোনো কিছু যদি শেয়ার করতেন আমাদের লার্নার্সদের জন্য যে আপনি এভাবে আপনার ডেজার্ট ইউনিভার্সিটিটা আপনি খুঁজে পেতে পারেন এটা যদি একটু শেয়ার করতেন আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য পার্সনস ইন্টারেস্ট এখন ইফ সামান ফ্রম মার্কেটিং সামান ফ্রম ইকোনমিক্স দ্য ডিজায়ার লাইক এ ডিজায়ার শুড বি দ্য ডিফারেন্ট রাইট বাট Here is the two key point. It's very important. Just for this 30 second, whatever I'm going to tell is very important. It's a million dollar, uh, uh, you know, the reply for so many questions. You have to decide first, are you coming here to get this, this education and leave the country? Number one. Second, are you going to settle here? So this is very important. So these are the two different aspects. If you come here for a study and will leave, that is a different issues. And the, the desire should be the different. For example, you have a marketing uh, profession, then you come here to get the marketing or supply chain, and then you go back and then you are going to industry or academic uh, industry is fine. So you are growing your career in your home country. that is fine. So what do you have to do? then if you are thinking about to okay i will settle down here i do not encourage or discourage anybody so there is a plenty of opportunity to do that usa is a, a country then you can settle down here so we are migrant so i myself came from the different country and then i got the education from bangladesh australia and i got training from europe so but i'm working in usa so it is happening, as I said. Then the U.S. accepting like a one million students, almost one million students in each year. So you can think about them. They are providing green card to like a ten thousand or something every year. So there is a plenty of opportunity. So the so what you have to do, do the desk research. So you have to the the, the problem of our students that potential students that so they are a bit lazy. I should say because they now. You have the internet, so you have to go to the site, every university site. Not every university; it's not possible to like search like a thousands of university. Uh, for example, you are average student, you are very average student. So, what should you target? So, and then if you get the like a global ranking um, from Google, that okay. Uh, আমি আমার মতো করে বলছি যে লাইক ওকে আমি কি করতাম এই ব্যাপারে সো আমি আমাদের সময় গুগল ছিল না ঠিক আছে আমাদের সময় গুগল ছিল না আমাদের র্যাঙ্কিং জানার সুযোগ ছিল না দেয়ার লটস অফ প্রবলেম সো ইউ গাইজ আর লাকি সো বিকজ ইনফরমেশন ইজ ইন দ্য ফিঙ্গার টিপ সো হোয়াট ইজ হ্যাপেনিং সো আমি আপনাদের জায়গায় যদি অ্যাভারেজ স্টুডেন্ট হতাম তাহলে আমি করতাম কি আমি সার্চ করতাম ফোর হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড র্যাঙ্কড ইউনিভার্সিটি Uh, and then i pick like a cherry pick from there okay these are the uh, 10 universities i'm going to search every day and then i will look at the admission programs and then i look at their advantages and if you go to the university program and then they have written everything what is their program what is their focus what is their mission what is their vision what is what is their alumni are doing and if you go to the linkedin and then you will find what

Uh, america, california, you have $200,000 of a ban, which is not sufficient because the expense is so high. you can stick to state very correct. illinois, you have $60,000 income yearly, you will be more than fine. more than fine. you can enjoy the almost similar facilities like uh, the california because of the expense, living expenses level and all this. Uh, অথবা অথবা ক্যালিফোর্নিয়ার মানুষ কিনতেছে সেখানে পাঁচ ডলার অথবা সাড়ে চার ডলারে সো দ্যাট ইস দা এক্সাম্পল সব কিছুদিন আগে আমাদের দা গ্যাসোলিন প্রাইস ওয়াজ স্কাই রকেট হাই আমাদের এখানে ছিল সর্বোচ্চ ফাইভ ডলার কোভিড এর পরে এবং কিন্তু সেটা ক্যালিফোর্নিয়া বিক্রি হয়েছে প্রায় এইট টু নাইন ডলার সো ইউ ক্যান কম্পেয়ার সাচ ওয়ে সো ডোন্ট ফোকাস অন অনলি দা ফিগার ইফ ইউ সি দ্য ফিগার রাইট ওয়ে ইউ ক্যান চেক দেন হোয়াট ইন স্টেট ইট বিলংস টু

কিন্তু আসতে পারবেন আমেরিকা ইজ ওপেন এইসব কান্ট্রিতে একটা মজার ব্যাপার হচ্ছে আপনি কেমিস্ট্রিতে পড়েছেন আপনি কিন্তু এখানে আসতে পারবেন হয়তো আপনাকে কিছু এক্সট্রা কোর্স নিতে হবে তো এখন যেটা হচ্ছে যেমন আমি আমি ধরে নিই যেমন আই এম ফ্রম বিজনেস ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আমার আমি মার্কেটিং ব্যাকগ্রাউন্ড তো আমার জন্য ক্লোজেস্ট ম্যাচ ছিল সাপ্লাই চেন আমি যদি এখন যদি আমি যদি আপনাদের স্টেজে থাকতাম এখনকার ইনফরমেশন অনুযায়ী এখনকার অপরচুনিটি অনুযায়ী আমি এখন আসতাম আসলে ডাটা সায়েন্সে অথবা ডাটা অ্যানালাইটিক্স ডাটা সায়েন্স অথবা এই ধরনের প্রোগ্রামে ডিসিশন সায়েন্স এগুলোর মার্কেট এখন ভালো কারণ আপনাকে চিন্তা করতে হবে আপনি এইটা পড়ালেখাটা করে সেল করবেন কোথায় সেল মানে তো বুঝতে পারছেন যে আপনি কোথায় কাজ করবেন কোথায় গেলে আপনাকে কদর দেবে কোথায় গেলে আপনার জব প্লেসমেন্ট ইজি হবে সো দিস ইজ দ্য বেস্ট ওয়ে ওকে সো দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু থিঙ্ক চ্যান এবং এটা শিফট হয় এটা শিফট হয় যেমন কম্পিউটার সায়েন্সে আমেরিকা সব সময় কদর আছে কম্পিউটার সায়েন্সের যেমন ধরেন এখন পাইথন আর এই ধরনের প্রোগ্রাম গুলোর খুব কদর আছে এসিপি এগুলার প্রোগ্রামের কদর আছে এগুলো করে শুধু এগুলো জানলে কিন্তু এখানে যদি লিগ্যাল পারমিট থাকে আপনি এখানে হান্ড্রেড ফিফটি থাউজেন্ড পর্যন্ত ম্যাক্সিমাম আহ দেয়ার ইজ নো ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি অনেককে দেখেছি যে হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড ফিফটি থাউজেন্ড ডলার চাকরি পাচ্ছে আমি ইয়ারলি বলছি ঠিক আছে ইটস মোর দেন সাফিসিয়েন্ট টু লিড ইউর লাইফ বেটার ওয়ে ওকে সো ট্যাক্স ডিটেকশন থাকবে অবভিয়াসলি থার্টি ফোর্টি পার্সেন্ট বাট আফটার দ্যাট দেন ইউ উইল হ্যাভ এ দ্য মানি ইউ উইল লেফট অ্যান্ড ইটস ফাইন সো আমি আবার বলছি যে আপনাকে ফিক্স করতে হবে যে আপনি কেন আসছেন আপনি কোথায় যাবেন আপনি যদি এখানে থাকেন এখানে কাজ করতে চান তাহলে এখানে জব মার্কেটটা ট্রেন্ডটা দেখতে হবে এখন সিমিলারলি ইফ ইউ টার্গেট অস্ট্রেলিয়া ইফ ইউ টার্গেট ইউকে ইউকে ইজ স্যাচুরেটেড আপনি জানেন ক্রাউডেড তোসব আপনাকে থিং করতে হবে যে ওখানকার এডুকেশন নিয়ে আপনি ওখানে কি করতে পারবেন সেটেল হতে পারবেন কিনা এন্ড অল দিস এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে কেমন আমার মনে হয় আপনার উত্তর পাওয়ার কথা না পেলে আমাকে আবার সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে পারেন জি না স্যার খুব সুন্দর করে ব্যাপারটা বুঝিয়েছেন এবং এটা সত্য আপনারা যারা লার্নারস হরেছেন আপনারা অবশ্যই সাড়ে কতটি শুনেছেন যে আসলে লিঙ্কড ইনে এখন অনেক কিছু দেখা যায় আর ইউনিভার্সিটি সার্চ করে দেন ফিল্টার করে দিলে অনেক কিছু আসলে আপনি ইনফরমেশন আমি আরেকটা জিনিস বলি হ্যাঁ মাঝে মাঝে কিছু টাকা পকেটে খরচ করতে হয় ফর দ্য সেক অফ গেটিং বেটার আউটপুট অনেক সময় করতে পারেন যে বাংলাদেশের ছেলে পেলে পকেটে কম টাকা থাকে আমি মানি আমাদের সময় আমাদের প্রতিদিনকে আমরা যখন ইউনিভার্সিটি যেতাম নাইনটি থ্রি এ তখন আমাদের ডেলি বাজেট ছিল দশ টাকা ঠিক আছে সেই দশ টাকার মধ্যে আবার তিন টাকা বাঁচানোর চেষ্টা করতাম ঠিক আছে আমি জাস্ট বলছি এখনকার বাজেট আমি জানি না তো ধরে নিচ্ছি এখন যেটা করতে পারেন যে যখন আপনি ইনফরমেশন সার্চ করছেন কিছু সাবস্ক্রিপশন ধরেন আপনি দশটা বন্ধু মিলে আপনার একটা হায়ার স্টাডিজ করার মতো একটা প্ল্যান করলেন তো দশ জনে মিলে লিঙ্কিন এর এক মাসের একটা সাবস্ক্রিপশন নেন তাহলে হবে কি ইউ উইল গেট মোর ডিটেলস একদম অ্যাকুরেট ডিটেলসটা পাবেন কে কোথায় আছে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছে এবং তাদের প্রোফাইলে যদি আপনি গিয়ে দেখেন যে তারা কোন স্কিলটা তারা ডেভেলপ করেছে এডুকেশন তো আপনাকে একটা বেসিক স্ট্যান্ডার্ড দিচ্ছে তারপরে তারা স্কিল কোনটা ডেভেলপ যেমন যেমন কমিউনিকেশন স্কিলটা কমন এটা বিজনেসের সাবজেক্ট না কিন্তু এটা আমাদের লাগছে রিলেশনশিপ আমাদের লাগছে তো দেখবেন যে এই ধরনের জিনিসগুলো আপনি ওখানে পাবেন আপনি নোটিক ডাউন করেন এক মাসে দশ জনে মিলে ইউজ করেন এবং হয়তো দশ ডলার খরচ হবে আমি জানি না কত ঠিক আছে কিন্তু দশ ইউটিলিটিটা আপনার লাইফ টাইম বদলে দিতে পারে কিছু জায়গায় ওই যে মোবাইলে দশটা টাকা খরচ না করে এইসব জায়গায় দশটা টাকা খরচ করার চেষ্টা করেন হ্যাঁ ফেসবুকে ঘন্টার পর ঘন্টা আপনার ডেটা নষ্ট না করে এইসব জায়গায় কিছু করার চেষ্টা করেন ইজ নট দেয় বাংলাদেশের জন্য এক হাজার টাকা ইস নট দেয় ঠিক আছে আমার মনে হয় আর কি যে আমার বাংলাদেশে তো আমি গেলাম বাংলাদেশে তো এখন পাঁচ হাজার টাকা নিয়ে বাজারে গেলে কিছু পাওয়া যায় না তো ইন 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 কম্পেয়ার টু দ্যাট আমি বলবো যে এই ধরনের সাবস্ক্রিপশন গুলো নিয়ে আপনি একটু দেখেন যে কি করা যায় ফেসবুকে অনেকে দেখি যে আপনার ওই যে মেটা ভেরিফাইড করে রাখে স্টুডেন্ট মানুষ সো দে আর রিচ আমি কখনো এটাকে এটা ইউটিলিটি কি আমি জানি না ইফ ইউ আর নট লাইক এ ফেসবুক আর টু আর্ন মানি সো তার চেয়ে ভালো আপনি আপনার ক্যারিয়ারের জন্য এই ধরনের প্রফেশনাল জিনিসগুলোকে আপনি একটু দেখেন অন্য প্রফেশনে অন্য অন্য কোনো ডাটা সোর্স থাকলে সেখানেও কিছু টাকা দিয়ে কিছু ডাটা আপ করতে পারেন थैंक यू सो मच सर খুব সুন্দর একটা アドভাইস দেওয়ার জন্য স্যার আসলে এখন যদি আমরা মুভিং টু দ্য নেক্সট क्वेश्चन एक्चुअली দেখা যায় কি যখন ইউএসএ যায় অনেকের একটা কোয়েরি থাকে যে জিআরই জিแมট এসএটি এগুলো আসলে ম্যান্ডেটরি কিনা ইউএস এর অ্যাডমিশনের জন্য

আচ্ছা সাবজেক্টের রিকোয়ারমেন্ট ধরেন আমি স্টার্ট করলো টু 2.75 বা 2.5 এন্ড আপনি মনে করতে পারেন কি এত খারাপ অবস্থা ইউএস এর যে 2.5 দিয়ে ঢুকা যায় নো এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট ঠিক আছে তো সো এখানে একসময় ইউএস দা আইএলটিএস অ্যাকসেপ্ট করতো না এখন আইএলটিএস অ্যাকসেপ্ট করে অনেক ভালোভাবেই করে আমরা যখন আসছি তখন আইএমটিএস অ্যাকসেপ্ট বেশিরভাগ ইউনিভার্সিটি করতো না

কোয়ালিফিকেশন দিয়ে আপনাকে হয়তো ওয়েভার দিতে পারে বাট আমি রিকমেন্ড করব দশ হাজার টাকা পিছ হাজার টাকা খরচ করে আই বা ইয়ে করলে সেটা আপনাকে অনেক অনেকভাবে হেল্প করবে ইট উইল বি এ লেজিটিমেট একটা একটা স্ট্যাটাস থাকবে যে হ্যাঁ আপনি ইংলিশটা জানেন এবং আমি আপনাকে একটা অভিজ্ঞতার কথা বলি কোভিডের সময় কোভিডের ইমিডিয়েট পরে বা কোভিড চলাকালীন সময় আমাদের উইথ ইউ রেসপেক্ট এভরিওয়ান আমাদের এখানে অনেক আই এল টিএস বা টোফেলের রিকোয়ারমেন্ট তুলে দিয়েছিল অনেক জায়গায় স্যাট জিমের জিয়ার রিকোয়ারমেন্ট তুলে দিয়েছিল

করতে পারলে বেটার আর যদি মনে বার্ডেন আমার জন্য আমি চিন্তা করেছি যে আমি আমি কোথায় যেতে পারি ঠিক আছে আমি বলছি যে আপনারা কখনো ভাববেন না আমেরিকার সবচেয়ে লোয়েস্ট ক্যাটাগরি ইউনিভার্সিটি যে র্যাঙ্কিং এ ছ হাজার তমি ইউনিভার্সিটির সাথে যদি হার্ভার্ডেড কোনো করেন ইটস নট লাইক দ্যাট একশো গুণ খারাপ এবং খুব প্রাউড ফিল করে আমি অমুক র্যাঙ্কিং এ গেছি দেখেন এখানে আমাদের এখান থেকে পাস করে আরো অনেক নিচের আমরা হয়তো আমি জানি না আমাদের আমাদের গ্লোবাল র্যাঙ্কিংয়ে হয়তো আমরা তিনশো সাড়ে তিনশো বা চারশোর মধ্যে আছে আমি জানি

एटेकें तो हुई जिसे वेरी लाइक ए 1 परसेंट या 2 परसेंट पीपल्स आर गेटिंग दिस सैलरी, ठीक है सर, सो आई एम नोट गेटिंग दिस क्लो, इवन द क्लोसेस्ट मैच ऑफ़ दिस, ठीक है सर, तो सो इट इज़ ए पॉइंट हॉर कीचु नहीं, सो सैलरी इज़ नॉट अ बिग डील, आई में बोल रहा हूँ तक बेसिक 60 टू 8 আমেরিকা বয়স ফ্যাক্টর না বাংলাদেশের যেরকম বিসিএস এত বয়স হলে নিবে না অত বয়স হলে কর্পোরেট নিবে না এখানে এট দা এইজ অফ আমি আপনাকে দেখালাম ফোর্টি ইয়ার্স ইন্ডাস্ট্রিতে কাজ করে প্রফেসর হিসেবে জয়েন করছে এখানে তো এখানে নানা রকম অপরচুনিটি আছে এক্সপিরিয়েন্স কাউন্ট করে এখানে অ্যাজ লং অ্যাজ ইউ আর হেলথি আপনি কাজ করতে পারতেছেন এবং আপনাকে সেটা নেবে ঠিক আছে আপনাকে কেউ না কেউ আপনাকে লুফে নিবে এটা হচ্ছে আমার পয়েন্ট ঠিক আছে তো জিমের জিয়ারি আমি আবার বলছি এটা আপনি চিন্তা করতেছেন জিমের জিআর দিতে আপনার অনেক কষ্ট হবে জিম এর ফিস কত আমি এখন ধরেন দুই হাজার ডলার একটা কথার কথা আমি জানি না এত হবে না হয়তো বা কিন্তু আপনি স্কলারশিপ পেলেন পঞ্চাশ হাজার ডলার আপনাকে ফোকাস করতে হবে যে আই উইল গেট সামথিং বাই ডুইং দিস পাঁচ বছর ভ্যালিড থাকে আমার জানা মতে এবং পাঁচ বছরের মধ্যে আপনি পৃথিবীর কোনো না কোনো দেশে একটা স্কলারশিপ পেলেন এন্ড ইউ ক্যান সেভ লাইক হান্ড্রেড ফিফটি থাউজেন্ড যদি ফোর ইয়ার্স এডুকেশন আছেন টু ইয়ার্স এডুকেশন হলে আপনি অ্যাটলিস্ট সেভেন্টি এইটি থাউজেন্ড ডলার তো সো আপনাকে চিন্তা করতে হবে যে কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে ওয়াই আই এম ডুইং ইট এন্ড ইউর ভ্যালু উইল বি অলওয়েজ স্কাই হাই দেন আদার্স

তো সেক্ষেত্রে যদি ইউএসএ তে কিছু স্কলারশিপ পার্টিকুলার কিছু স্কলারশিপ যেগুলো আসলে আমাদের লার্নার যারা আছেন বা যারা যেতে চায় ওখানে অ্যাসপারিং যারা আছেন তারা গুলো অ্যাভেল করতে পারেন এই সকল কিছু স্কলারশিপ বা ফাইনান্সিয়াল এইড সম্পর্কে যদি একটু বলতেন এটা আবারও আমাকে পিছনে যাইতে হবে আবার বলছি প্রত্যেকটা ইউনিভার্সিটি স্কলারশিপ লিংক থাকে এভরি ইউনিভার্সিটি হ্যাজ এ ডিফারেন্ট এখানে বেশিরভাগ স্কলারশিপ হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি কে ইউনিভার্সিটি আসলে ইউনিভার্সিটির ফান্ড স্কলারশিপের জন্য কম থাকে মোস্ট অফ দা ফান্ড আছে বাইরে থাকে যেমন ধরেন স্পন্সর করলো ধরেন বাংলাদেশের আমি একটা এক্সাম্পল দেই ধরেন আবুল খায়ের কোম্পানি আছে ঠিক আছে আছে এখন এখানে এই জিনিসগুলো এভাবে কাজ করে যেমন ধরেন আপনি প্রায় সময় একটা নাম দেখবেন পিছনে একজনের নাম একটা পার্সোনাল নাম দেখবেন অমুক এন্ডাউনমেন্ট স্কলারশিপ বড় ফেলোশিপ ঠিক আছে বা মার্গারেট ফেলোশিপ এরকম দেখবেন কেউ একজন হয়তো এটা ট্রাস্টি করে গেছে সেখান থেকে কিছু টাকা প্রতি বছর আসে তো এটা খুব কম্পিটেটিভ তো আমার কথা হচ্ছে যে আপনি প্রথম কথা হচ্ছে আপনি প্রত্যেকটা পোর্টালে স্কলারশিপ লিংক আছে এখানে কোনো ইউনিক ফর্মুলা নাই এভরি ইউনিভার্সিটি ইজ ডিফারেন্ট দ্য মোর রিমোট ইউ উইল চুজ দ্য মোর অপরচুনিটি ইউ উইল হ্যাভ কারণ ওই যে বললাম বাংলাদেশের মানুষ আমেরিকা চিন্তা করলে প্রথমে কি চিন্তা করে নিউ ইয়র্ক চিন্তা করে মানুষ চিন্তা করে ফ্লোরিডা চিন্তা করে মানুষ চিন্তা করে সান ফ্রান্সিসকো চিন্তা করে সানডিয়াগো চিন্তা করে ওয়াশিংটন চিন্তা করে কারণ এর বাইরে কোন নাম তেমন শুনে না বা শিকাগো চিন্তা করে কিন্তু আমেরিকা হচ্ছে প্রায় বিশ হাজার সিটিজ আছে ছয় হাজার ইউনিভার্সিটি আছে সো একটু রিমোট বাট দেয়ার ইজ এ কমিউনিকেশন কমিউনিকেশনের রাস্তা আছে ঠিক আছে আমেরিকা আসলে আপনাকে গাড়ি কিনতে হবে বা যেটাই হোক আপনি কমিউনিকেশন করার উপায় আছে নিয়ারেস্ট এয়ারপোর্ট থাকে ষাট সত্তর মাইলের মধ্যে এয়ারপোর্ট আছে ঠিক আছে আপনি যেমন ধরেন মতিঝিলে থাকেন আপনি সেখান থেকে বা ঢাকা এয়ারপোর্টে যেতে আমি না কয় ঘন্টা লাগবে দুই ঘন্টা লাগবে এক ঘন্টা লাগবে হোটেবার এখানে এক ঘন্টায় আপনি ড্রাইভ করে সত্তর মাইল যেতে পারবেন একদম গ্যারান্টি এবং আপনাকে ট্রাফিকের চিন্তা করতে হয় না মোস্ট অফ দ্য আনলেস দেয়ার ইজ ইমার্জেন্সি সার্কমিস্ট্যান্সিস ঠিক আছে বা ওয়েদার আর কোনো বিষয় থাকে তো কাজেই মানে এটা ওইভাবে চিন্তা করা ঠিক না আরকি আপনি যত রিমোট ইউনিভার্সিটিতে আপনি চিন্তা করবেন দেন ইউল গেট মোর অপরচুনিটি এবং কম্পিটিশনটা কম ওই যে বললাম আপনি প্রথমে নিয়ে হবে এখন আপনি এখানে ধরেন আমি এখানে কতজন আছে আমি ঠিক জানি না এখানে ধরেন একশো জন বা সাতজন আছেন আহ বা একশো বিশ জন আছেন একশো বিশ জনকে যদি আপনি পার্সোনালি জিজ্ঞেস করেন হোয়াট উইল লার্ন তাদের টার্গেট কোথায় ও তারা প্রথমে গুগলে সার্চ করলে আসে এন ওয়াই ইউ ঠিক আছে আসে কোথায় যে প্রিন্ড আছে দিস দিজ টপ ন আমি বলছি না যে ইউ আর নট ক্যাপাবল আমি পার্সোনালি কখনো চিন্তা করি না আমি চিন্তা করি যে ওয়াই শুড আই গো ফর দ্য কম্পিটিশন আমি আমি হচ্ছে শর্টকাট মানুষ আপনারা বিল গিটস এর একটা থিওরি প্রায় সময় আপনারা দেখেন যে কোর্ট দেখেন যে আই 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 লাভ দ্যাক এ লেজি পিপল দোজ হু আর ফাইন্ডিং আউট দ্য শর্টকাট ওয়ে টু ডু দা জব আমি হচ্ছে কাইন্ড অফ দিস পার্সন ওকে আমি চিন্তা করি যে ওকে আমি যদি আমি ইউএসএ ঢুকা দরকার আমি যদি রিমোটে ঢুকি ইফ আই স্টাডি যেমন আমি এখন চাইলে আমি হার্ভার্ড এ পড়তে পারি ফার্দার আমি এম আই আপনি চাইলে আপনি একটু পরে হলো কিছুদিন পরে ডিজায়ারটা ফুলফিল করলেন হ্যাঁ কিন্তু আপনি যদি ওইটার জন্য গো ধরে থাকেন আপনি দেখবেন যে পাঁচ বছর সময় কোন দিক দিয়ে চলে গেছে হয়তো আসতে পারলেন কিন্তু ফাইভ ইয়ার্স আপনাকে এটার পিছনে লেগে থাকতে হচ্ছে ইফ ইউ আর নট আউট স্ট্যান্ডিং ইফ ইউ আর নট গেডিং এক্সেপশন ক্যান নট বিন এক্সাম্পল এটা আমার কমন ডায়লগ ইন দা ক্লাসরুম যে এক্সেপশন ক্যান নট বিন এক্সাম্পল কেউ পেয়েছে বলে আপনিই পাবেন এটা না আপনি দেখবেন যে আপনি জেনারেল ক্রাইটেরিয়াতে কি করছে জেনারেল স্টুডেন্টরা কোথায় যাচ্ছে কি করতেছে কি ডিফিকাল্টিস ফেস করছে সেটা অনুযায়ী দেখবেন আমার মনে হয় দেন ইউ উইল ফিল বেটার থ্যাংক ইউ সো মাচ স্যার আবার বলছে যে আপনি আপনি ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়াটা দেখবেন ওখানে ক্লিয়ারলি লেখা আছে আমি সুযোগ পেলে আসলে আগে প্রিপেয়ার করে রাখতাম যে অর্থাৎ সময়ের অভাব এখানে আসলে স্কলারশিপ লিংকে যাবেন ওখানে লেখা আছে এই এই রিকোয়ারমেন্টে এই স্কলারশিপ দেওয়া এই রিকোয়ারমেন্টে এ স্কলারশিপ দেয় আপনি দেখবেন এখন যে আপনার রিকোয়ারমেন্ট কি আছে এবং এটা এটা কেউ আপনাকে রেডি দিয়ে দিবে না অ্যাগেইন আপনাকে প্রথমে মোস্ট অফ দা প্রসিডিওর হচ্ছে আগে এডমিশনটা নিতে হবে দেন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে এখন আমেরিকা স্কলারশিপ কয়েক ধরনের আছে একটা হচ্ছে যে ডিরেক্ট স্কলারশিপ এটা খুব কম বিজনেসে বিজনেসে সব জায়গায় কম্পিটিভ আমরা বিজনেসে যারা আছে আমরা বলতে পারেন অভাগা দুর্ভাগা যেটাই বলেন যেটা আমাদের জন্য আসলে কারণ হচ্ছে এটা একটা কারণ আছে কারণ আমরা তো ইমিডিয়েট কোনো কিছু ইম্প্যাক্ট ফেলতে পারি না কিন্তু সায়েন্সের একটা ছেলে ফিজিক্সে আসছে এবং সেই ইমিডিয়েটলি কিন্তু সে একটা রিসার্চ ল্যাবে যোগ দিতে পারে একটা কেমিস্ট্রি বায়ো কেমিস্ট্রি এইসব কোর্সে তারা ইমিডিয়েটলি একটা ল্যাবে জয়েন করে একটা একটা নতুন কিছু তার প্রফেসরের সাথে মিলে আবিষ্কার করতে পারে আর সেখানে তো ফান্ডিং আছে সেখানে স্টেট ফান্ডিং করছে ফেডারেল ফান্ডিং করছে কোম্পানি ফান্ডিং করছে কিন্তু আমাদের তো ওরকম ইম্প্যাক্ট নাই আমি আপনি কি বলতে পারবেন আমি সাপ্লাই চেন এমবিএ করে আমি এমন এক মেথড আবিষ্কার করলাম যেটাতে সাপ্লাই চেন ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রির বিশাল লাভ হয়ে গেল না আমাকে সে সায়েন্সের দিকে বসে থাকতে হবে আমি সায়েন্স আমাকে দিবে আমি এটাকে অ্যাপ্লাই করে দেখবো যে হুইচ ওয়ান ইজ ইকোনমি which one ইজ uh, feasible ঠিক আছে this is very important so আপনাকে বুঝতে হবে যে there is a reason behind of তো যাই হোক পেলে ভালো কম্পিটিভ আগে আবার বলছি তো আপনি ওখানে দেখবেন যে কম্পিটিশন আপনি দেখবেন যে শুধু রিকোয়ারমেন্ট ফুলফিল করলে হবে না আপনাকে চিন্তা করতে হবে দেখেন আমি আপনাকে কেন দেখালাম পৃথিবীর কত দেশ থেকে মানুষ আসে ওরা আপনার সাথে কম্পিট করছে হ্যাঁ জার্মানির একটা লোক ইউকে একটা ছেলে অথবা কানাডার একটা ছেলে অথবা চায়নার একটা ছেলে ইজ মাছ মোর মেরিটোরিয়াস অ্যান্ড হ্যাভ মাছ মোর বেটার প্রোফাইল দ্যান ইউ অ্যান্ড ইন্ডিয়ার ঠিক আছে তো আমরা আসলে বিফোর উই

স্যার আমরা আসলে এখন বর্তমানে আমাদের সাথে যারা যুক্ত আছেন সেখান থেকে অল্প কিছু প্রশ্ন নিব যে তাদের আসলে এত সময় তারা স্যার যে কথাগুলো বললেন সেগুলোর মাধ্যমে আরো কোনো প্রশ্ন বা কোয়ারি থাকলে স্যারকে ডিরেক্টলি তারা আপনাকে জিজ্ঞাসা করবে আর কি তো স্যার যদি অনুমতি দেন তাহলে আমি তাদেরকে ফ্লোর দিই স্যার আমি এখানে কিছু আমি এখানে কিছু প্রশ্ন দেখছি আমি এগুলো একটু উত্তর দিয়ে নেই উই নো देयर আর মেনি অপরচুনিটিস ফর সায়েন্স স্টুডেন্টস হোয়াট আর দ্য অপরচুনিটিস ফর বিজনেস স্টুডেন্টস আমি মনে হয় এটা কভার করেছি একটা এটা এটা আগে বা পরে হবে আমি আবার বলছি মানে আপনার সাকসেসটা আগে বা পরে হবে হ্যাঁ একটু পরে হবে আরকি ঠিক আছে সো বাট হবে হম হবে আহ কারণ হচ্ছে আমি আবার বলছি যে বিজনেসের ডিরেক্ট আহ আমাদের ইম্প্যাক্ট ফেলানো সব জায়গায় আপনি দেখবেন আপনি কোনো একটা জায়গায় ইনভেস্ট করলেন আহ যারা আসলো তারা একটা আউটকাম চাইবে আপনার কাছে তো কাজেই আহ অপরচুনিটিজ আছে কিন্তু ভেরি কম্পিরিটিভ ঠিক আছে এবং আপনি যদি স্কলারশিপ আশা করেন রাইট ওয়েতে মানে এটা একটু হবে পাবেন না বলবো না বাট এগেইন দ্য রিমোট ইউনিভার্সিটি চুজ ইউ উইল গেট মোর আই থিঙ্ক দ্য মোর চান্সেস ইউল হ্যাভ ইট ওকে এখানে কয়েক ধরনের স্কলারশিপ আছে যেমন আপনি ইউ ক্যান ট্রাই ফর গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্সিপ গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্সিপটি হচ্ছে আপনাকে বিশ ঘন্টার মতো যদি আপনি পান বিশ ঘন্টার মধ্যে আপনি ইউনিভার্সিটিতে কাজ করতে হবে যে প্রফেসর বিভিন্ন কাজ করে দিতে হবে গ্রেডিং ট্রেডিং এগুলো করে দিতে হবে নানা কাজ করতে হবে হয়তো একটু হ্যান্ড দিতে হবে একটা প্রোগ্রাম হবে আপনাকে একটা ব্যানার করে দিতে হবে এইসব কাজ ঠিক আছে ডিপার্টমেন্টে যা থাকে আর কি এবং এটা সুবিধা হচ্ছে কি ইউল গেট পেড মান্থলি এটা একটা মিনিমাম অ্যামাউন্ট পাবেন আবার সবচেয়ে মানে ভালো যে যেটা হচ্ছে যে টিউশন ফিটা আপনি আহ ওইবার পাবেন হুইচ ইজ এ ভেরি বিগ ডিল

প্রায় তিরিশ বছর আমি মার্কেটিং এ কাজ করেছি সেলস মার্কেটিং এ কাজ করেছি আমি আমার কোম্পানি চালাইছি ঠিক আছে আমি আমার স্টুডেন্ট পড়াইছি ঠিক আছে আমি কনসালটেন্সি করেছি একটা পর্যায়ে দেখলাম মার্কেটিং সবাই বুঝে যে বুঝে সেও বুঝে যে বুঝে না সেও বুঝে ঠিক আছে তো এখন দেখলাম যে না এখানে আসলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট আমাকে একটু সোয়াপ করতে হবে সো দেন আই ডিসাইডেড হোয়াট টু ডু যখন আমি পিএইচডি করতে গেলাম দেন আই ডিসাইডেড ওকে আই ক্যান থিঙ্ক অ্যাবাউট সাপ্লাই কারণ এখন পৃথিবী ন্যারো হয়ে আসছে নলেজটা আপনি যদি কেউ যদি বলে যে আই নো এভরিথিং মার্কেটিং ইজ রং কেউ যদি বলে যে আমি সাপ্লাই চেন বেশি বুঝি ইজ রং বিকজ দেখেন সাপ্লাই চেনে উইং কোনগুলো ধরেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট আছে ট্রান্সপোর্টেশন আছে ওয়ার হাউসিং আছে সাপ্লাই চেন টেকনোলজিজ আছে সাপ্লাই চেন ইনফরমেশন আছে দিস অল আর দ্য মেসিভ থিংস শুধু ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি কে যদি আলাদা ডোমেন করে এটাও বিশাল হয়ে যায় ট্রান্সপোর্টেশন আপনি ভাগ করেন যে দেখা যাচ্ছে রেলওয়ে ট্রান্সপোর্টেশন ওকে দেখবেন যে শুধু রেলওয়ে নিয়ে যদি স্টাডি করেন এটা একটা বিশাল আপনি যদি ওয়াটারওয়েজ নিয়ে লেখাপড়া করেন ইট উইল এডুকেশনটা হয়ে গেছে এখন ভেরি কনসেন্ট্রিক স্পেশালাইজেশন হয়ে গেছে আপনি যত ক্ষুদ্র জিনিস জানবেন আপনি এক্সপার্ট ওইটার ওইটাই আপনার সেল করবেন এখন আপনাকে বের করতে হবে লিঙ্ক ইন দেখেন কোন মার্কেটটা বেশি জব প্রোফাইলে গিয়ে দেখেন ইন্ডিডে গিয়ে দেখেন হায়ার রেডেড গিয়ে দেখেন যে কোন জবটার যেটা হচ্ছে ইয়ে বেশি কল বেশি তাইলে আপনি বুঝবেন এগুলো এখন ওয়েবসাইটে পাওয়া যায় ইউ এন ই হ ডিগ্রি ইউ হভ ট স্পেন্ড ইউর টাইম রেডিমেড কেউ স্পুন ফিডিং করবে না উই আর ট্রাইং টু দা স্পুন ফিটিং আমরা তো আপনারা যে কি পরিমাণ লাই যে আপনারা ইউটিউবে গেলে একশো হাজার ভিডিও দেখতে পারতেছেন

দিস ইজ ফাইন ইসলামিক ইউনিভার্সিটি আছে কিনা আমি আমার জানা মতে পিওর ইসলামিক ইউনিভার্সিটি আমি দেখি না এগেন ছয় ইউনিভার্সিটি আমার পক্ষে জানা সম্ভব না ঠিক আছে এবং কারণ আমার নিজের কাজ রেখে আমি একটা আমার এখন ইউনিভার্সিটি সার্চ করার পর বেটার ইউ হ্যাভ টু সার্চ ফ্রম গুগল দ্যাট ইজ দেন আমার মনে হয় না ইসলামিক হাই স্কুল আছে ইসলামিক মিডল স্কুল আছে লোয়ার স্কুল আছে বাট কলেজ ইউনিভার্সিটি আমি শিওর না হয়তো প্রোগ্রাম থাকতে পারে যে ইসলামিক স্টাডিজ এর প্রোগ্রাম আছে হয়তো অনেক ইউনিভার্সিটিতে দ্যাট ক্যান বি ফাউন্ড যেমন কম্পারেটিভ রিলিজিয়াস স্টাডিজ অনেক অনেক ইউনিভার্সিটিতে প্রোগ্রাম আছে সো ইউ ক্যান ডু দ্যাট আপনি ওগুলোতেও আসতে পারেন চাইলে কিন্তু अगेन আশা আগে 100 বার চিন্তা করবেন হোয়াটস অ্যাপ আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন আছে টক अबाउट द জব সেক্টরস এন্ড সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিন এটা আমার ডোমেন না তারপর সোশ্যাল সায়েন্সের মধ্যে ইকোনমিক্সও পড়ে ঠিক আছে ইকোনমিক্স ইজ এ ভেরি ডোমিনেটিং ডিসিপ্লিন ইকোনমিক্স এ বহু ছেলে পেলে এখানে আসে এবং ভালো স্কলারশিপ নিয়ে আসে এবং বিজনেস এন্ড ইকোনমিক্স এর মধ্যে একটা বিশাল আমার মনে হয় পিওর আমরা যেটা মার্কেটিং অ্যাকাউন্টিং বা মুখ্যমুখী বুঝি আমার মনে হয় যে ইকোনমিক্স এ অনেক স্কলারশিপের সুযোগ আছে দেন আমাদের ডিসিপ্লিন এর চাইতে আমার মনে হয় আমি সেটাই দেখেছি কারণ সেজন্যই অনেকে ফাইন্যান্স থেকে মার্কেটিং এসে ইকোনমিক্স এ মাস্টার্স করে দেন লিডিং টু পিএইচডি এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনি যদি কষ্ট করে মাস্টার্স তার নিজের পকেট থেকেও পড়েন আপনি পিএইচডি প্রোগ্রামে কিন্তু যে যদি যাওয়ার ইচ্ছা থাকে পিএইচডি প্রোগ্রাম হান্ড পিএইচডি প্রোগ্রাম এখানে ফুল ফান্ডেড এখানে পিএইচডি টাকা দিয়ে করে তারাই করে যাদের টাকা রাখার জায়গা নেই সোজা কথা ঠিক আছে কারণ আপনি চাইলে এখানে পিএইচডি

ইন টার্মস অফ বাংলাদেশের কারেন্সি তিরিশ ডলার মানে হচ্ছে এখন তিন হাজার টাকা বা সামথিং তিন হাজার টাকা এনিবডি ক্যান অ্যাফোর্ড নাম্বার ওয়ান হ্যাঁ বললাম তো কিছু জিনিস পেতে হলে কিছু খরচ করতে হবে এটা যদি এটা করতে যদি আপনি যত বিলম্ব করবেন আপনার গেইনটা তত দেরিতে হবে ওকে সেকেন্ড গুড নিউজ অর মডার্ন নিউজ অনেক ইউনিভার্সিটি আছে তারা ফর দ্য টাইম বিং টিউশন ফি সরি অ্যাপ্লিকেশন ফি ওয়েভার দেয় হয়তো দেখা গেল যে যেমন আমাদের ইউনিভার্সিটিতে অনেক সময় দেয় যে উন্মুক্ত থেকে উন্মুক্ত তারিখের মধ্যে করলে ইউ উইল গেট দা টিশন সরি অ্যাপ্লিকেশন ফিউ এবারে अगेन এটার জন্য আপনাকে গুগল মধ্যে থাকতে হবে কেউ আপনাকে রেডিমেড আই এম नॉट डूइंग एनी বিজনেস হিয়ার আমি যদি আমার বিজনেস থাকতো যে আমি লোকজন আনবো তাহলে হয়তো আমি এটা নিয়ে গবেষণা করতাম দিস ইজ এ হিউজ জব দিস ইজ জব টু ডু दैट আপনি শুনেন

হ্যাঁ তো এনিওয়ে অমিত মন্দের ভালোটা বলছি মানে অর্থাৎ देयर আর অপরচুনিটি अगेन আপনি যদি এখন अगेन যদি আপনি টপ নচ ইউনিভার্সিটিতে দেখেন দেখেন টপ নচ ইউনিভার্সিটিগুলো কেন জিমেট জিএআর কে প্রাধান্য দেয় কারণ হচ্ছে তারা একটা ব্যারিয়ার ক্রিয়েট করে এডুকেশন কিন্তু আমরিত এদিক সেদিক না এই তিনবার বললাম তারা একটা ব্যারিয়ার ক্রিয়েট করে কারণ হচ্ছে তারা যদি কালকে বলে যে আমি এই ধরন আইএলটিএস 6 অ্যাকসেপ্ট করব অথবা আমি জিমেট এত স্কোর করব লোয়েস্ট প্রোফাইল

হ্যাঁ তিরিশ ডলারটা হচ্ছে এটা একটা ব্যারিয়ার বলতে পারেন যে নট টু ওয়েলকামিং সো অ্যাপ্লিকেশন কারণ তাদের যত এখন ধরেন আহ এখন পাঁচ হাজার সাত হাজার আহ যদি অ্যাপ্লিকেশন আসা শুরু করে ইউনিভার্সিটি তো পাগল হয়ে যাবে তার তো পঞ্চাশটা লোক বেশি রাখতে হবে হুইল পে দিস মানি হ্যাঁ সো আপনাদের জিনিসটা মানে এদিক থেকে আমি এই পাশের চিত্রটা আমি আপনাকে বলছি যে আসলে কি বাট ইফ ইউ সার্চ देयर इज अ 플্যান্টি অফ ইউনিভার্সিটি আপনি পাবেন যারা ফর দা টাইম অথবা একটা সার্টেন টাইমে আপনাকে অ্যাপ্লিকেশন ফি ওয়েবার করে সেটা আপনাকে সার্চ করতে হবে নেক্সট সো স্যার নেক্সট সাইড আদিবা বোধহয় আনমিউট করেছিল

হ্যাঁ আপনার আপনি মাইকটা আনমিউট করে আপনার কোশ্চেনটা করবেন স্যার সালাম আলাইকুম আলাইকুম স্যার প্রথমত হচ্ছে আমি একটু আমার পরিচয়টা দিতে চাচ্ছিলাম স্যার আমি হচ্ছে ডিপার্টমেন্ট অফ মার্কেটিং আহ ইউনিভার্সিটি অফ চিটাগং আঠাশতম ব্যাচ স্যার আমার হচ্ছে কিছুটা দুর্ভাগ্য বলতে পারি যে আপনাকে সরাসরি আসলে আমার পাওয়াটা সুযোগ হয়নি আচ্ছা এই যে এখন পাচ্ছেন এখন পাচ্ছেন সো ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড এখানে देयर आर কোয়ালিটি ফ্যাকাল্টিজ আর देयर সো আপ দা কোশ্চেনটা না ইউ ইউ ক্যান फाइंड मी টাইম আমার কোশ্চেনটা হচ্ছে স্যার স্যার আমেরিকাতে মানে হুইচ ওয়ান ইউ প্রেফার মানে আমি হচ্ছে রিসেন্টলি জানতে পারলাম হচ্ছে বিজনেস যারা মানে বিজনেসের আমরা আমরা যেটা বিজনেস নি পড়াশোনা করছি বিজনেস এর ক্ষেত্রে হচ্ছে এখন একটা অপরচুনিটি আমাকে বলা হচ্ছে যে ইউরোপের দিকে বেশি কেন এটা একটু বলি কানাডাতে বর্তমানে হচ্ছে এত বেশি স্টুডেন্ট হয়ে যাওয়াতে ওরা আর এখন মানে স্টুডেন্ট ভিসা গুলাই ঠিক মতো দিচ্ছে না আবার হচ্ছে আমি যদি একটু আমেরিকার দিকে তাকাই ওখানেও হচ্ছে আমার সারভাইভালটা একটু কঠিন হয়ে যাচ্ছে বাট ইউরোপের দিকে দেখা যাচ্ছে আমাদের কিছু এলম এখন ইউরোপের দিকেও আছেন তো ওনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ছাড়া খুব বেশি আর মানে ঝামেলাটা ছাড়াও হচ্ছে তারা মানে ওই জিনিসটাকে খুব একটা মানে প্রবলেম ফেস করতেছে না সো স্যার হুইচ ওয়ান ইউ প্রেফার যে আসলে আমার আমি যদি ফার্দার মাস্টার্স বা এনি পোস্ট গ্রাজুয়েটের কথা চিন্তা করি তাহলে কি আপনি যেহেতু আমেরিকাতে আসেন আপনি একদম মানে ক্লিয়ার কাট ভিশন রাখেন তার পরசன் আমি একটু মানে ইলাবোরেটলি জানতে चाहबो যে আমার আসলে কোন দিকটাকে ফোকাস করা দরকার আমেরিকা ইউরোপ অর অস্ট্রেলিয়াতেও হচ্ছে বিজনেসের কিছু ব্যাপারগুলা নিয়ে হচ্ছে এখন রিসেন্টলি কথাবার্তা হচ্ছে আচ্ছা আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারছি সেটা হচ্ছে দেখেন আমি কিন্তু বলি না যে ইউ हैव কাম টু ইউএসএ আমি কোনো ঠিকানাই নাই এখানে ঠিক আছে আমি এখানে প্রমোট করার চেষ্টা করছি কাম মানে কাম ফ্রম দ্য কমফোর্ট জোন এটাই আমার প্রথম বক্তব্য ছিল দুনিয়াটাতে দুনিয়াতে বেড়ে যান এবং সেখান থেকে গ্র্যাপ করেন ভালো জিনিসটা এখন মানুষের বিভিন্ন রকম চিন্তা থাকে মানুষের মোস্ট অফ দা টাইম আমি এগুলো কভার করেছি অলরেডি আপনি যদি এগুলো নিতে পারেন যে অনেকে সেটেলমেন্টের একটা বিষয় চিন্তা করে কিন্তু সবাই সবচেয়ে বড় করে দেখে ভুলটা দেখেন আমার অভিজ্ঞতা থেকে বলছে আমিও আমার আর্লি লাইফে কস্টিংটাকে বড় করে দেখছি কারণ তখন টাকা পয়সা ছিল না আপনাদেরও হয়তো তাই এখন ঠিক আছে আমি যদি বলি এভাবে যে দেখেন আসলে আমি অভিজ্ঞতা থেকে বলছি আপনি যদি এখন যদি বাবা মা থেকে যদি আপনি যদি বিশ লক্ষ টাকা নিয়ে যদি একটা ডিগ্রি করেন ইউ উইল গেট এ বেটার লাইফ বিশ লক্ষ টাকা আপনি দুই বছর আপনি দুই বছরের মধ্যে হয়তো আপনি বা তিন বছরের মধ্যে আপনি সেই জিনিসগুলো তুলে আনতে পারবেন ইটস নট এবং ইউ উইল গেট এ ক্রোডস অফ স্যালারি ওকে সো বাট আমি গ্যারান্টি দিতে পারবো না দিস ইজ হ্যাপেনিং ফ্রম এজ সিং ফ্রম ফ্রম মাই আলমনাইজ হিয়ার ওকে তো এখন আপনি যদি এসে যদি নাকের তেল দিয়ে ঘুমান তাহলে তো আপনি অ্যাচিভ করবেন না সো ইউ হেভ টু বি ভিজিল্যান্ড ইউ হেভ টু ওয়ার্ক হার্ড ঠিক আছে তো ফার্স্ট ফাইভ ইয়ারস আপনাকে কাজ করতেই হবে আহ তো সো এনিওয়ে আমি আপনাকে দেখেন আপনি যেখানে ভালো লাগে সেখানে যান ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলোতে অনেক সুযোগ আছে আমার জানার মতে সেখানে ধরেন আপনাকে কতগুলো জিনিস চিন্তা করতে হবে আহ ওভিয়াসলি তাদের সাথে কথা বলেন ওয়েদার ইজ এ ফ্যাক্টর অনেক জায়গায় আছে বেশিরভাগ সময় ঠান্ডা থাকে মানুষের দেখেন এখন অনেকগুলো জিনিস বুঝবেন না আমরা যারা বাইরে আছে আমাদের অনেক ডিফিকাল্টিজ আছে যেমন এখানে জন্য হোক বা লেস পিপলের জন্য আমরা অনেক সময় ডিপ্রেসড হয়ে যাই ঠিক আছে তো সো এগুলো অনেক বড় বিষয় ভবিষ্যতে হয়তো বুঝবেন এগুলো আমি বলে আপনাদের মাথায় অনেক কিছু দিতে চাই না তো সো আপনি জিনিসগুলো চিন্তা জার্মানি ইজ এ গুড কান্ট্রি

থাকারই চিন্তাই করি না কিন্তু আহ ইয়ানো ম্যান প্রপোজেস গড অপোজেস একটা কথা আছে তো এখন আপনি প্রিপারেশন নিয়ে রাখতে পারেন যে ঠিক আছে আপনি ইউ ক্যান সেটেল এনি হইলস নট ন্যাসালি ইউ শুড কাম হেয়ার অ্যান্ড দেন আহ কোন প্রত্যেকটা দেশেরই এখন অবস্থা কম বেশি লেজে লেজেক্পরের অবস্থা বিকজ অফ দ্য দ্য গ্লোবাল টেনশনস জিও পলিটিক্স অ্যান্ড অল দিস এগুলো অনেক কিছু মানে কালকে হবে আমরা জানি না কালকে যদি একটা তৃতীয় জীবিশ যুদ্ধ লেগে যায় আহ মানে ডাবল ডিউ ইল বি সেফ সো এখন কি হতে পারে সেটা বেশি চিন্তা না করে আমি বর্তমানে কতটুকু কি করতে পারবো এবং আমি তো মনে করি যে যখন আপনি বা করলেন মাল্টিপল কান্ট্রিজ কান্ট্রিজ সিমিলার এখন জিমেট যেটাই যেখানে আপনাকে আপনার ফ্যাসিলিটিস বেশি সেটাতেও যেতে পারেন এক দুই হচ্ছে ফিউচার ফোকাস এক জায়গায় হয়তো মানে বর্তমানে আপনি একটু কম ফ্যাসিলিটিস পাচ্ছেন বাট ফিউচার উইল বি মাছ মোর সিকিউর

এগুলো হয়তো ভবিষ্যতে আপনার দরকার হতে পারে ইউ হ্যাভ টু ক্যালকুলেট অল দিস টক টু ইউর ফ্যামিলি মেম্বার রাইট এ ওয়ে অনেক সময় মানুষ তার সর্বোচ্চটা দেয় না অনেক সময় মানুষ কঠিন করে বলে অনেক সময় মানুষ বেশি সহজ করে বলে ঠিক আছে আপনি দশ জনের কাছে শুনলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে মূল শ্রেণীটা কি সো ইফ ইউ গেট দ্য গুড ফ্যাসিলিটিস দেয়ার ইয়েস ইউ শুড গো দেয়ার

এগুলো অনেক ম্যাটার করে ডোন্ট ফিল শাই অ্যাটেন্ডিং ইন এ মিটিং উইথ শোয়িং ফেস আপনারা অনেকে হয়তো ইন্ট্রোভার্ট এটাকে আপনাকে ওভারকাম করতে হবে আমি বলছি না যে বেহায়া হয়ে যাওয়ার জন্য আমি বলছি যে জাস্ট ওভারকাম অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান সো দ্যাট দা আপনি ভবিষ্যতে লিডারশিপ কোয়ালিটি অ্যাচিভ করতে হবে দশটা টিম মেম্বার চালাবেন তখন যদি আপনি নিজেই চেহারা না দেখান আপনার টিম মেম্বার তো আপনাকে চেহারা দেখাবেন এখন মূল ব্যাপারটা হচ্ছে যে অনলাইনের একটা বড় সমস্যা হচ্ছে রাইট নাও আপনি কোথায় আছেন আই নো আপনি আমাকে শুনছেন না দশ জনকে শোনাচ্ছেন নাকি স্পিকার অন করে এমন কোনো জায়গায় বাজিয়ে রেখেছেন দিস এ দা লার্ন ফিউচার আমি মাইন্ড করছি না কারণ আমি জানি আপনারা তা এখনো আপনার মেচিউন না বাট ইভ টু গেইন দিস কোয়ালিটি ই ফিউচার সো দিস ইজ এ রেসপেক্ট এনিওয়ে এনিওয়ে আহ ইসলাম

আপনি যদি আগে থেকে যদি নোট ডাউন করে রাখেন যে এই ইউনিভার্সিটি মেবি রিজনেবল আপনার আইল টি এস স্কোর হয়তো সেভেন আসবে ধরেন একটা কথার কথা যে সেভেন আসবে বা সিক্স পয়েন্ট ফাইভ আসবে আপনি আগে থেকে একটা টেবিল করে নেবেন সবসময় অর্গানাইজ থাকবেন টেবিল করে নেবেন সিক্স পয়েন্ট ফাইভ এই ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে ধরেন

প্রিপারেশন নিতে থাকেন এট দা সেম টাইম একটা সার্টেন টাইম সবসময় তো পড়তে ভালো লাগে না আপনার এল করার সময় যখন আপনি বইটা পড়বেন সারাক্ষণ কি ভালো লাগবে কিছু সময় আপনি অন্য কাজ করবেন তখন আপনি এই ধরনের কাজগুলো করে রাখবেন মেক এ লাগে কনস্ট্রাকটিভ প্যাকেজ আপনি একটা ফোল্ডার করবেন হায়ার স্টাডিজ এর জন্য সেই ফোল্ডারে আপনি ইউনিভার্সিটি টায়ার করবেন কান্ট্রি ওয়াইজ ফাইল করবেন অস্ট্রেলিয়া আপনি ইউনিভার্সিটি দেখেছেন আমেরিকা ইউনিভার্সিটি দেখেছেন কানাডা ইউনিভার্সিটি দেখেছেন নরওয়ে ইউনিভার্সিটি দেখেছেন জার্মানিতে ইউনিভার্সিটি দেখেছেন দেন এThese are them এবং ডন্ট কার্পোনফিল করবেন না আপনার একটা প্যাকেজ হয়তো আপনি হাজার ঘন্টা ব্যয় করে ব্যয় করেছেন এবং এটা আপনার ফ্রেন্ডদের মধ্যে আপনি ডিসেমিনেট করবেন আমি দেখেন আমি ধর্মে খুব বিশ্বাসী আমি মনে করি যে আমি আমার লাইফে যতটুকু সাকসেস পেয়েছি আমি মনে করি যে আমার ওপেননেস এর জন্য পেয়েছি যে আমি যা জানি তার চেয়ে বেশি আমি আমার সারাউন্ডিংস কে দেওয়ার চেষ্টা করেছি এবং যার জন্য আমার জন্য অনেক কিছু সহজ হয়ে গেছে এবং আমি যখন কোনো কিছু না চাইতে চল তখন আমি আপনাকে আমার একটা স্টোরি বলি আমি আমেরিকা পড়ালেখা করতে আসছি দুই সালে এবং স্কলারশিপ নিয়ে আসছিলাম সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে ঠিক আছে এবং আমি যখন পড়ালেখা শুরু করি অ্যাট দ্য সেম টাইম আমি আমার ফ্যামিলির জন্য বিশের জন্য অ্যাপ্লাই করি তখন তারা দুইবার রিজেক্ট করে তখন আমার ওয়াইফকে আমি তখন স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করলাম একবার এবং তারা তৃতীয়বার রিজেক্ট করলো এবং তখন আমি চিন্তা করলাম নো

মনে মনে যে আমি আমেরিকা পৌঁছালাম স্কলারশিপ পেলাম এডুকেশনটা নিলাম না আমি আমার ফ্যামিলির কাছে ব্যাক করলাম হোয়াট উইল হ্যাপেন উইথ মি ওকে দেখেন যে উপরওয়ালা আমাকে সাহায্য করেছে উইদাউট হ্যাভিং এনি আমেরিকান অ্যাফিলিয়েশন আমি আমেরিকা এখন একটা টিচিং এ আছি ঠিক আছে এবং এখন আমার প্রোফাইল যে স্টেজ আছে ইফ ইউ গো টু মাই রিসার্চ প্রোফাইল দ্যান আই এম ডুইং সাবস্টেনশিয়াল রিসার্চ আলহামদুলিল্লাহ অল প্রেস টু অলমাইটি তো দেখা যায় আমি চাইলে একটু ভালো ইউনিভার্সিটিতে জাম করতে কিন্তু আমার আমি সবসময় ব্যালেন্স অফ লাইফ চিন্তা করি আমি ফ্যামিলি লাইফ আমি ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা করে আমি সবসময় চিন্তা করি রিলিজিয়াস লাইফ অ্যাজ ওয়েল তিনটাকে ব্যালেন্স করে আমি যত আমার খুব বেশি অ্যাম্বিশন নাই আমি চিন্তা করি যে রিজিক উপর থেকে আসে এবং আমি খুব জোরাজুরি করলে রিজিক বেড়ে যাবে না ঠিক আছে আমি আমি যেটা পাই যখনই পাই আমি চিটিং ইউনিভার্সিটিতে চার হাজার টাকা বেতনে জয়েন করেছি i corporate job shuru korechi 4000 taka but i never been disappointed so this is very important uh, a lesson for maybe some of you so amar mone hoy you got my answer so uh, anything else ji thank you so onno shundor bhabe bujhiye dilo thank you arek jon ke tasnimul hasan nakib tasnim amake dekhte pacchen na

এখন আপনি যদি রিমোট লোকেশনে আসেন জব অপরচুনিটি কম তবে যেটা আমি সাজেশন দিই যেটা এখানকার ছেলে যারা আছে তাদেরকে বলি একটু রিমোট ইউনিভার্সিটিতে আসলে লিভিং কস্ট অনেক কম অলরেডি আমি কম্পারিজন দেখিয়েছি হ্যাঁ আপনি যদি বড় ইউনিভার্সিটিতে যান বড় সিটিতে যান এক্সপেন্ডিচার উইল বি স্কাই রকেট লাইক তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ডলার কিন্তু আপনি রিমোটে আসলে সেটা ষোলো সতেরো হাজার ডলার পনেরো হাজার বারো হাজার নয় হাজারে নামে নেমে যাবে আপনি যদি ইভেন জব না পান জাস্ট কম্পেয়ার আপনি আপনি ঘন্টায় দশ টাকা করে কাজ করে কয় টাকা ইনকাম করবেন ঠিক আছে আচ্ছা তারপরে পজিটিভলি যদি বলি এসে যদি আপনি সাথে সাথে যদি ড্রাইভিং লাইসেন্স টাইসেন্স যদি সাথে সাথে নিতে পারেন একটু কষ্ট করে যদি চার পাঁচ হাজার ডলার দিয়ে একটা গাড়ি কিনতে পারেন এটা আপনাকে হেল্প করবে ইভেন রিমোটে থাকলেও আপনাকে জব পেতে যেমন এখানে অনেক ধরনের জব আছে যেমন ধরেন এখন ডোর ডেস্ক ডেলিভারিজ এন্ড অল দিস এগুলো আমেরিকায় সবাই করে ঠিক আছে এবং গাড়ি চালানো তারপর নানা রকম ফিজিক্যাল কাজ আছে ঠিক আছে সেগুলো দিয়ে আপনি কিছু তুলতে পারেন বাট দিস ইজ অল আপ টু ইউর ফিজিক্যাল এফোর্ড এন্ড মেন্টাল এফোর্ড ঠিক আছে আপনি লেখাপড়া চালিয়ে এত কিছু করা তার চেয়ে বরং যদি পান এবং আপনি যদি সেকেন্ড সেমিস্টার থেকে যদি ইউনিভার্সিটি জব বা স্কলারশিপে ট্রাই করেন সেটাও করতে পারেন অনেক সময় অনেক ছেলে এটাও করে যে আপনি ইউনিভার্সিটিতে আসলেন সাথে সাথে আপনি অন্য ইউনিভার্সিটিতে ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করলেন এই ইউনিভার্সিটি সহ অনেক সময় দেখা যায় যে অন্য ইউনিভার্সিটি আপনাকে সেকেন্ড সেমিস্টার থেকে হয়তো দিলো তখন আপনি ট্রান্সফার করতে পারেন তো আমেরিকা ট্রান্সফার সিস্টেমটা খুবই ইজি তো স্যার আপনি অন্য দেশে চলে যেতে পারেন আমি আবারও বলছি যে দিস আর ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে যে আপনি কিছু পাবেন আশা করে আসবেন না এখানে দেখেন অনেক ছেলে পেলে আসে আমি উইথ ডিউ রেসপেক্ট কোভিড এর সময় কিছু ছেলে পেলে আসছে যারা লেখা লেখাপড়া শেষ করতে পারে নাই এই কাজের ধান্দা করতে আমি বুঝিনা না যে আপনারা ফোকাস করবেন আমি অলরেডি একাধিকবার বলেছি আপনি ফোকাস করবেন দিস ইজ মাই ইনভেস্টমেন্ট দিস ইজ মাই ইনভেস্টমেন্ট আপনি যদি লেখাপড়া না করেন ইনভেস্টমেন্ট থেকে কোনো রিটার্ন পাবেন না ঠিক আছে কিন্তু আপনি সবকিছু এখানে আসার পর সিচুয়েশন দশ জনের সাথে কথা বলে একটা কিছু ব্যবস্থা করতে পারেন এখানে অনেক ছেলে আছে শিক্ষাগত কাজ করে তিন দিন এখানে চার দিন লেখাপড়া করে

স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে যে আপনি হচ্ছে স্যার ওই যে শীতের কথা বললেন যে আমরা শীতে সেটা ট্র্যাক রাখতে পারি যে কোন ইউনিভার্সিটি গুলো আসলে স্যার রিসার্চ বা এই ধরনের বিষয়গুলো মানে আসলে খুঁজে পাওয়া নিজে নিজে ইয়ে করা আমরা আর কি কি ধরনের টেকনিক আর কি ইউজ করতে পারি তাতে হচ্ছে আসলে কেন নিজে নিজে খুঁজে পেতে সমস্যা কোথায় আমি আপনাকে শুনি লাইক অনেকগুলো ইনফরমেশন আসে আসলে বোঝা যায় না যে আমি আসলে আমার পার্সোনালি যেটা বলি আমার আসলে এক্সপেরিয়েন্স নেই যে আসলে কিভাবে এটা স্টার্ট করতে হয় কিভাবে কোন এজেন্সি বা কোন কেন এজেন্সি কেন ধরবেন আপনি ওয়াই শুড ইউ গিভ দ্য মানি টু দ্য এজেন্সি আপনাকে তো বলেছি যে গো টু দ্য অ্যাডমিশন ডিপার্ট অ্যাডমিশন লিঙ্ক এভরি ইউনিভার্সিটি আপনাকে দেখেন আবার সামারি করতেছে এক কথা আপনারা নিচ্ছেন না এই যে সমস্যা হচ্ছে যে মিলিয়ন ডলার এক্সপিরিয়েন্স গুলো দিচ্ছি আপনারা জিনিসগুলো নিচ্ছেন না এটাই হচ্ছে যে বড় প্রবলেম ঠিক আছে যে আপনি যদি আমি আবার বলছি আমার কষ্ট হয় এক কথা দুইবার বলতে সেটা হচ্ছে যে প্রথমে আপনি আপনার আপনার আপনি যদি খুব সেই অনুযায়ী আপনি গ্লোবাল র্যাঙ্কিং টা বের করবেন গুগল সার্চ করে আপনি যদি দেখেন আপনি যদি আহ একটু ধরেন আপনি ক্লাসের মধ্যে হয়তো ফাইভ টেন পার্সেন্টের মধ্যে আছেন ওয়ান টু ফাইভ পার্সেন্টের যারা আছে টপ নোচ তারপরে ধরেন আমি বলছি যে আমি অ্যাভারেজ স্টুডেন্ট হিসাবে আমি সার্চ করতাম ফোর হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড ইউনিভার্সিটি ইন দা ওয়ার্ল্ড লিস্ট

যে স্কলারশিপের জন্য যদি আপনি স্কলারশিপ না যদি কোনো দিক থেকে সোর্স হয় এটা আমি বলবো যে নিয়ে চলে আপনি এসে লেখাপড়াটা করেন ধরেন আপনি পঞ্চাশ লক্ষ টাকাও যদি ইনভেস্ট করেন এটা কোনো টাকাই না আপনি এটা লেস দেন হাফ এন ইয়ারে উঠে যাবে যদি আপনি একটা ভালো জব পান এখন সবাই পাচ্ছে সবাই পাচ্ছে ঠিক আছে এখন কথা হচ্ছে গ্যারান্টি তো দিতে পারবো না আপনাকে বাট সব এভরিবডি আপনি যদি প্রোয়াক্টিভ হন এখানে ফেলিওরও আছে হ্যাঁ অনেকে অনেকে এসে একেবারে জমিদারের মতো এটা করবে না ওটা করবে না এই কাজ করবে না সেই কাজ করবে না তার জন্য এইসব কান্ট্রি না হ্যাঁ কারণ হচ্ছে যে আপনাকে এই কষ্টটা করতে হবে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো কিন্তু আমি আমার বিদেশের লাইফে আমি করি এমন কোনো কাজ নাই টু লার্ন টু আর্ন ঠিক আছে তো সো এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন আপনি আপনি যদি এখন ধরেন আপনার এটা হয় না আপনি এখন হয়তো ঘরে আপনার

ভিসা কলেজ নামে কতগুলো এডমিশন দেখাবে দেখায় তারপরে কাজ করবে দেন লাইফ ওইভাবে চলবে সারা জীবন ওই দশ ডলার দশ ডলার বারো ডলার করে কাজ করতে থাকবেন যেখানে অন্য স্টুডেন্টরা মানে মিনিমাম এইটি এইটি থাউজেন্ড থাউজেন্ড বেতন পাবে সেখানে আপনি আওয়ারলি টেন ডলারের কাজ করেই যেতে থাকবেন ফিফটিন ডলারের কাজ করেই যেতে পারবেন তো সেটা তো খুব সেটা তো বেশি ভাল লাগবে না সো থিঙ্ক ইট অ্যাজ এন লাইক এ ইনভেস্টমেন্ট থ্যাংক ইউ স্যার আর কে আছেন এনি अदर क्वेश्चन অন্তর আপনার আপনার কি কোনো কোশ্চেন আছে কিনা আর কি আচ্ছা আব্দুল আব্দুল্লাহ জামান হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম স্যার আমি একটু ভিসা রিলেটেড আমি কি আপনার কাছে জিজ্ঞাসা করব কিনা আমি ভিসা ব্যাপার খুব বেশি জানি না বাট obviously এই প্রসেস তো করেছে বলেন দেখি আচ্ছা আমার বিষয়টা হচ্ছে আমার ভাই অলরেডি আর কি ইউএসএ তে আছেন সিটিজেন এখন ভাই আমার আমার জন্য অ্যাপ্লাই করে রাখছেন প্লাস হচ্ছে আমার বাবা মাও চলে যাবে আমি এরকম শুনছি যে এখন যদি আমি নেক্সট টাইম এ ট্রাই করি এফ1 ভিসার জন্য এটা কি আমার জন্য ইয়া হবে কিনা আর কি আসলে একটা নেগেটিভ পয়েন্ট কিনা যে আমি এফ1 ভিসার জন্য অ্যাপ্লাই করতেছি একটা সময় আমেরিকা দেখেন ভিসা অফিসার কি করবে নোবডি নোস ঠিক আছে একটা সময়ে আমাদের সময়ে এই জিনিসটা ট্রু ছিল যে আপনার আপনি যদি কেউ ইমিগ্রেশন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা থাকে তাকে ভিসা না দেওয়ার একটা টেন্ডেন্সি ছিল বাট নাও ডেজ দেয়ার আর সো মেনি এক্সাম্পল স্টিল আমার এখানে দুইজন আছে আমার ইউনিভার্সিটিতে দুইজন আছে যার ওয়াইফ যাদের ওয়াইফ এর নামে অ্যাপ্লিকেশন করা আছে আফটার দ্যাট দে গড ভিসা ঠিক আছে তো নাথিং ইজ গ্যারান্টিড আপনি ট্রাই করতে দোষ নাই যদি আপনি আগে আসতে চান আর আপনার ভাই অ্যাপ্লাই করছে সেটা বারো তেরো চোদ্দ বছর লাগবে এরপরে যদি এসে আপনি কাজ করতে চান সেটাও পারেন যে ইউ ইউ ক্যান ওয়েট আনটিল টাইম বাই দিস টাইম আপনি যতটুকু স্কিল ডেভেলপ করার আছে দেশে বসেই করেন ঠিক আছে সেটাও একটা প্রসেস হতে পারে তারা হুরা করে টাকা পয়সা বা অথবা এত স্ট্রেস না নিয়ে কিন্তু যদি আসতে চান

আর কার কোনো কোশ্চেন আছে কি সো আপনি জিজ্ঞাসা করেছিলেন আমার কোনো ক্য়েরি আছে কিনা एक्चुअली স্যার আমার কোনো ক্য়েরি নেই আপনি এত সুন্দর করে আসলে সবকিছু ব্যাখ্যা করেছেন আমি আসলে সবকিছু বুঝতে পেরেছি আচ্ছা ফামিদা ফামিদা নামে ফামিদা নামে একজন ফামিদা নামে একজন একটা কোশ্চেন করেছে ইএফসি বলতে কি আপনি বোঝাতছেন যে এক্সপ্রেস আপনি আমাকে একটু ডিটেইল বলবেন এটা আমি আসলে

মানে এটা কি বুঝাতে চান এডুকেশন পারপাস কস্ট বলতে কি বোঝাচ্ছেন ইয়ারলি ফ্যামিলি কতটুকু টাকা দিতে পারবে ওইটা স্কলারশিপ কি এটা ম্যাটার করে না কেউ দেখবে না আপনাকে ওয়ান্স ইউ গেট দা স্কলারশিপ ইউ नीड नॉट টু हैव एनी মানি সো আপনি ধরেন আপনি ফার্স্ট সেমিস্টারে এখানে সবচেয়ে তো আরেকটা ইন্টারেস্টিং আমি একটা রিসেন্ট কেস বলি আপনাকে গত বছর না তার আগের বছর বাংলাদেশের একটা পাবলিক ইউনিভার্সিটির একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সে এখানে একটা অ্যাডমিশন পেয়েছে কিন্তু তাকে প্রথম সেমিস্টারে কোনো ফান্ডিং দেয়নি তো সে আমাকে ফোন করলো যে কি করা যায় আমি বললাম যে আমি আপনার জায়গা হলে যদি এক সেমিস্টারে টাকা থাকতো আমি চলে আসতাম তো বলে স্যার আমার কাছে এক সেমিস্টার ম্যানেজ করার টাকা আছে ঠিক আছে তো সে আসলো সে আসার পরে সি ওয়াজ সি ট্রাইং হার্ড কমিউনিকেটিং ও এভরি ওয়ান এবং তার পারফরমেন্স লেখাপড়া খুব ভালো রেজাল্ট করলো খুব ভালো রেজাল্ট এবং পারফরমেন্স হাবি সবার সাথে কমিউনিকেশনের কারণে সে সেকেন্ড সেমিস্টার থেকে সে জিএ পেল তো এবং তারপরে তার তার কোনো খরচ নাই উল্টো তার টাকা পয়সাও পাচ্ছে ঠিক আছে চলে যাচ্ছে লিভিং কস্ট উঠে গেল এবং শি ইজ নাও ইন এ র্যাঙ্ক ইউনিভার্সিটি ফর পিএইচডি তো এখন এখন তাকে তাকেও আমি সেই কথা বলছি আই ক্যানট গিভ ইউ গ্যারান্টি বাট আমি বলেছি আমি আপনার জায়গা হলে আমি এরকম করতাম শি লিসেন্ট এবং শি গট দ্য ফ্রুট Uh, she, after PhD, probably she will be recruited by any university very soon. So, by an American PhD, college universities, Chakri guaranteed. So, there is no connection. As long as you are self funded, you will get the fund. As long as you are getting a scholarship, you do not require any fund, it's fine. তবে ফিনান্সিয়াল স্ট্রেংথ যখন আপনারা ভিসার জন্য দাঁড়াবেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা ভালো করে দেখানোর চেষ্টা করুন ফিনান্সিয়াল স্টেবিলিটি দেখানো মানে এরকম যে এটা মানে এটা না যে আপনি টাকাটা দিয়ে দিয়ে দিলেন তার হালত করে হলেও আপনি একটা ভালো অঙ্ক দেখানোর চেষ্টা করবেন এটা ভিসা পেতে অনেক হেল্প করে কারণ হচ্ছে গিয়ে বিসি অফিসার রাইট করে যে ঠিক আছে আপনি সেলফ ফাইন্যান্সে যাচ্ছেন আপনার লিভিং কস্ট আছে লিভিং কস্ট আপনার মত করে চিন্তা করতে হবে না ওই যে ওরা বুকে যেটা লেখছে 9000 10000 আপনার জন্য হতে সেটা 3000 কিন্তু আপনি 3000 চিন্তা করে দেখালেন হবে না ওরা বুকে যেভাবে দিছে ওই বুকের চেয়ে একটু বেশি দেখাই হবে বড়ছো হ্যাঁ ওরা ওটা বোঝায় মেডিকেলের ওটা বোঝায় না যে হাউ উই ক্যান সেভ মানি ঠিক আছে আমরা আমাদের ট্রিকে আমরা সেভ করে ফেলে এখানে আরেকজন একটা কোয়েশ্চেন করতে চাইছিল আমি মিস করলাম আর কার কোশ্চেন আছে আপনারা অনেক সাই ফিল করেন আমার মনে হয় যে ফিল ফ্রি কারণ এগুলা আমারও সময় হয় না যে বসার বা এরকম কয়টা সেশন আপনারা পেয়েছেন আমি জানি না আহ কারণ আমাদের সময় তো কোনো প্রফেসর দূরের কথা আমি আসার আগে আমার বন্ধুরা যারা প্রফেসর ছিল এখানকার বিভিন্ন লেভারেন্সি তারা পর্যন্ত আমাকে দশ মিনিট সময় দেয়নি এবং ইট 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 রেকর্ডিং আমি জানিনা এবার এটা ওদের সামনে বলতে আমার কোন আপত্তি নেই তো সো আমি ওদের কাও আহ দোষারোপ করিনা কারণ এখানকার লাইফ অনেক ব্যস্ত এই যে আপনাদের সাথে আমি দুই ঘন্টা দেড় ঘন্টা কাটাচ্ছি এটা আগে ধরেন আধা ঘন্টা আগে প্রিপারেশন নিয়ে বসে আছি আমার অনেক কিছু আমার কম্পেসেট করতে হবে হম আচ্ছা আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো আমি ভুলে গেছি অন্তর আমি একটা লিঙ্ক শেয়ার করি আপনাদেরকে আমার একটা কোয়েশ্চেন ইয়ার আছে ফর মাই রেকর্ড আমি এটা ইয়ে চ্যাট বক্সে দিচ্ছি আপনারা যদি এটা একটু মানে ফিল আপ করেন ইটস এ ম্যাটার অফ এ মিনিট তাহলে আমার জন্য একটু ভালো হয় আর কি ঠিক আছে আপনারা কথা বলতে থাকেন আমি জিনিসটা দিচ্ছি আপনাদেরকে এখনই দিচ্ছি অন্তর আপনিও আমি 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 দেখেন আমি কোথায় রাখলাম একটু খুঁজে বের করতেছি জাস্ট গিভ মি সেকেন্ড বাইদিস আপনি কোশ্চেন করতে পারেন আমি আনসার দিতে পারবো আসলে আপাতত মনে হচ্ছে লার্নার্স তরফ থেকে কোনো কোয়েরি নেই আপনাদের তরফ থেকে আর কোনো কোয়েরি কি আছে তাহলে অবশ্যই স্যারকে কে কোয়েরি করতে পারেন স্যার ততক্ষণে আমাদের চ্যাট বক্সে লিংকটি প্রোভাইড করবেন দেখেন তো এটা কাজ করে কিনা আমি জানি না একটা লিংক আপনাদেরকে আমি দিয়েছি আমি দেখছি স্যার Yes, sir, it's working. It's working.

এখন স্যার আমার 4 বছর পরে ইচ্ছা যে ফুল ফান্ডেড পাওয়ার জন্য স্যার কি কি করা উচিত এখন 4টা বছর কি কি খেয়াল রাখতে বলতেন আমি বুঝিনা চারটা বছর কি এসে কি বলন স্যার আ শেষ করেছে আর মাস্টার্স বাইরে যাওয়ার ইচ্ছা দা সে স্যার ফুল ফান্ড পাওয়ার জন্য কি কি বিষয় ফলো করতে হবে 4 বছরে ফুল ফান্ড পাওয়ার জন্য সবচাইতে বড় কথা হচ্ছে যে আপনি জিনিসটা হচ্ছে কি আপনি আমার মতে জিমের জিআরি করে আগানো ভালো যদি ফান্ড পেয়ে আসতে চান তাহলে আমি বলবো যে আপনারা আপনারা জিমের জিআরি করেন দেয়ার আর সো মেনি ইউনিভার্সিটিস দে ক্যান ডু দ্যাট ওকে থ্যাংক ইউ স্যার কারণ ইট উইল ইট উইল ইনক্রিজ ইউর প্রবাবিলিটি ওকে এটা খুবই ইম্পর্টেন্ট আর কি আমি জানি না আরো আসলে অনেকগুলো বিষয় ছিল আপনাদের আহ রেকমেন্ডেশনের ব্যাপারে একটা কথা বলি আহ ঠিকমেন্ডেশনটা ভালো জায়গা থেকে নেয়ার চেষ্টা করবেন আর যেমন ধরেন আপনার প্রফেসর আছে বা যারাই আছে তাদের কাছ থেকে ন্যায় করবেন এবং হাই প্রোফাইল প্রফেসর এর কাছ থেকে নিতে পারলে আহ মাছ বেটার আমার মনে হয় আর কি জি স্যার থ্যাঙ্ক ইউ আপনাদের যারা রয়েছেন লার্নার্সরা আপনাদের যদি আর কোনো কোয়ারি না থাকে তাহলে আমরা সেশনটা এখানে ইন করবো আহ আপনারা কি সবাই কি রিপ্লাই আহ স্যরি ফিল করেছেন আমি ঠিক জানিনা অবশ্যই আচ্ছা আমি করছি আপনারা কাইন্ডলি হচ্ছে স্যার একটি লিংক প্রোভাইড করেছেন আমাদের আপনি রেকর্ডিং চাইলে এখন বন্ধ করে দিতে পারেন আপনার কনক্লুশন টেনে আমরা কিছুক্ষণ এখানে পাঁচ সাত মিনিট থাকি এটা শেষ করে ফেলি আর কি হ্যাঁ সবাই কাইন্ডলি হচ্ছে সারের দাও লিঙ্কটি ফিল করবেন

আর্ন করতে পারবেন বিভিন্ন কোম্পানি থেকে আর যদি নন স্টেমে আসেন এক বছর এক বছরও আপনি সাবস্টেন্সিয়াল টাকা তুলে নিতে পারবেন তবে আবার আপনি ভিসা এক্সটেনশন আপনি যদি কোনো উপায় না থাকে আপনি আরেকটা প্রোগ্রামে এনরোল হয়ে আপনি ভিসাটাকে এক্সটেন্ড দেয়ার ইজ এ হান্ড্রেড থাউজেন্ড ওয়ে অ্যাকচুয়ালি এখন একটা আরেকটা প্রোগ্রাম যাচ্ছে এনআইডাব্লিউ বলে এটাকে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার এটা এটা বাংলাদেশ থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যাদের এনআইডাব্লিউর ওয়েবসাইটটা দেখেন এনআইডাব্লিউ যদি সাইটটা দেখেন যদি মনে করেন যে ইফ ইউ আর কোয়ালিফাইড এন্ড ইফ ইউ হ্যাভ সাবস্টেনশিয়াল কোয়ালিটি টু अप्लाई ফর দিস আপনারা চাইলে সেখান থেকে করতে পারেন পারপাস এর ক্ষেত্রে একটা ইয়ে ছিল এস লেখার ক্ষেত্রে অনেক সময় এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট খুব সুন্দরভাবে ডিজাইন করবেন সেখানে আপনার গোল অ্যাম্বিশন আপনার কোয়ালিটি সেগুলো সব উল্লেখ করতে হবে আপনি পড়ালেখা করে আপনার কোন কোয়ালিটিটা ডেভেলপ করতে চান আর একটা জিনিস রেফারেন্সের সময় অনেক সময় আপনারা করেন আপনার রেফারেন সব সবকিছুতে আপনাকে ভালো বলবে আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং ইস রং

এখানে একটা কোশ্চেন আছে নাইমাও জি জিজ্ঞেস করছে যে জিআরই ইকোনমিক্স টু ন এটা ডিপেন্ড করে আপনি যে ওয়েবসাইটে যাচ্ছেন যে এডভার্ট চ লিংকে দেখেন যে ওখানকার ইকোনমিক্স প্রোগ্রাম জিমেট প্রেফার করে না জিআরই আমি হলে যেটা করতাম যে আমি আমি ধরেন আমাদের বিজনেসে জিমেটটা আর ভ্যালু বেশি ঠিক আছে তো আমরা জিমেট করলে আমাদের বিভিন্ন জায়গায় জিমেটের অ্যাকসেপ্টেবল ফর সো many বিজনেস স্কুল তো সো আমি ওইটা প্রেফার করতাম আমার ক্ষেত্রে আমি আমার হয়ে কথা বলছি আর আপনি দেখেন যে দশটা ইউনিভার্সিটি সার্চ করে দেখেন তারা ইকোনমিক্স আহ প্রোগ্রামটাকে ওরা জিমে প্রেফার করছে না জিএরই প্রেফার করছে আবার মার্কেটটা দেখেন যে আপনার যাতে টাকাটা ওয়েস্ট না হয় রেজাল্টে যাতে ওয়েস্ট না হয় যে কোনো না কোনো জায়গায় যাতে আপনি যেতে পারেন আলটিমেটলি হ্যাঁ আর একটা কে কে যেন একটা জিজ্ঞেস করলো ও ওনাকে খুঁজে পাচ্ছি না আমি

দেখেন আপনি কি রিসার্চ করবেন এই বয়সে একটা কথার কথা বলছি আই এম নট ডিভেলপিং ইউ আপনি রিয়েল রিসার্চ তো আপনি জানেন না ঠিক আছে এখন আপনারা যেটা ধরেন টাম পেপার বা হাবি জাবি লিখেন দিস আর নট ইভেন ক্লোজ টু দ্য রিসার্চ আপনি এই তো লিটারেচার রিভিউই ভালো জানেন না যদি কোনো এইটার ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আমি আপনার প্রোফাইল জানি না এটার মধ্যে পরামর্শ হচ্ছে আপনারা যখন সেকেন্ড থার্ড ইয়ার থাকবেন আপনাদের যেসব শিক্ষক রিসার্চ করে রিয়েল রিসার্চ করে গুগল স্কলারে গিয়ে দেখবেন যে তারা রিসার্চ করছে ভালো ভালো জায়গায় পাবলিশ করছে ওদেরকে হেল্প করার চেষ্টা করেন ওদেরকে ডাটা কালেকশন করে সাহায্য করার চেষ্টা করেন ওদেরকে যেভাবে পারেন এবং বলেন যে স্যার আমার নামটা যাতে এই রিসার্চ এ অ্যাড হয় সেভাবে আপনারা ধরেন আপনি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে যদি করেন একটা দুইটা পাবলিকেশন হয়ে গেলে তখন কিন্তু আপনি আসলে রিসার্চটা শিখে যাবেন ঠিক আছে তো আমাদের যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসে আমরা সাধারণত

আবার বলছে যে আহ বিএসসি ইকোনমিক্স আছে ক্যান আই ডু ইয়েস ইউ ক্যান দো ডা এখানে আমেরিকা সবকিছু ওপেন দা অনলি থিঙ্ক মে বি আপনাকে একটা এডিশনাল কোর্স করতে হবে দুটা এডিশনাল কোর্স করতে হবে অথবা করতে হবে না এটা ওরা অ্যাসেস করবে এডমিশন ডিপার্টমেন্ট অ্যাসেস করবে যে আপনার কি কি কোর্স করেছেন এবং এখানে কি কি লাগবে সে অনুযায়ী আপনার আহ কে ওরা গাইডলাইন করবে এটা এখানে এডভাইসিং আছে এটা আমাদের দেশের মতো স্ট্রাকচার না মানে এখানে প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাডভাইজারের সাথে মিট করে অ্যাডভাইজারে গাইড করে যে তোমার এই এই জিনিসটা করতে হবে এবং কার অংশ সুন্দর করে ব্যাখ্যা করে দিবে দিস ইজ ওয়াই এভরিথিং ইজ পসিবল আপনার কি আর কোন কোয়ারি আছে আপনি হ্যান্ড রেস্ট করে রেখেছেন আর কি কারো প্রশ্ন আছে তাইলে সার্কে করতে পারেন না হলে আমরা সেশনটি এখানেই এন্ড করব স্যার একজন প্রশ্ন করেছেন অনলাইনে ফরেন কান্ট্রিতে মাস্টার্স এর ভ্যালু কেমন অনলাইন অনলাইনই আসলে অনলাইন নিয়ে অনলাইনে করলে ভ্যালু যে থাকবে না আমি বলবো না বাট ডেফিনেটলি ডেফিনেটলি দেখেন ইউনিভার্সিটির বারান্দা দিয়ে হাঁটলে অনেক কিছু শিখা যায় সেটা চিটাং ইউনিভার্সিটি হোক আর আমেরিকার একটা কলেজ হোক ফেস টু ফেস ইন্টারাকশন অনলাইনের এডুকেশন গুলো এখন অনেকটা এটা 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 বন্ধ হবে না দ্যাটস ফর শিওর বাট সেখান থেকে আসলে পুরো জিনিসটা নেওয়া যায় না বাট ইউ ইউল গেট সাম ভ্যালুস এটা এমন না যে এটা ভ্যালু পাওয়া যাবে না ভ্যালু পাওয়া যায় এমন দেয়ার ইজ ইউনিভার্সিটি নেম এটার নামটা তো ভুলে গেলাম

তো আই থিঙ্ক আহ উই কেন র্যাপি ডাপ আমি জানিনা কতজন রেসপন্স করেছেন আমি আসলে কিউ আর কোডটা হারিয়ে ফেলছিলাম আমি আসলে অত তো যেটাই হোক আমি পরে ফাইন্ড আউট করার চেষ্টা করবো তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং মি আমার মনে হয় আপনারা কিছু ইনসাইড পেয়েছেন আর এরপরেও যদি কেউ থাকে আই এম আই এম

থ্যাংক ইউ সো মাচ স্যার আপনি আসলে অনেক আপনার ভ্যালুয়েবল সময়ের মধ্যে থেকে আমাদেরকে কিছুটা সময় দিয়েছেন আমাদেরকে গাইড দিক করেছেন আর কি এটার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার এবং আপনারা যারা এত সময় যাব আমাদের কথা শুনেছেন আমাদের স্যারদের স্যারের কথা জন্য যারা প্রশ্ন করেছেন তাদেরকেও ধন্যবাদ আশা করছি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গিয়েছেন এবং সেটার মাধ্যমে আপনারা সামনে দিনে আরো কাজ করবেন সো এরই সাথে আমরা আসলে আমাদের আজকের এই সেশনটি র্যাপ আপ করছি